ব্রাদার ইসলাম, আমরা হচ্ছি আশরাফুল মখলুকাত। আমরা কি আশরাফুল সৃষ্টির? জুড়ে বলে সৃষ্টির সেরা জীব হচ্ছে আমরা। আল্লাহ, আমরা তো একেবারে নগণ্য, আমরা তো দুর্বল, আমাদের চেয়ে সৃষ্টির মধ্যে শক্তিশালী তুমি অনেক কিছু সৃষ্টি করেছো, তাদেরকে আশরাফুল মখলুকাত বলো নাই? আমরা দুপাওয়ালা মানুষদেরকে কেন আশরাফুল মখলুকাত বললা? আল্লাহ থেকে যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ জবাব দিবে যে আমি সৃষ্টি করেছি, ওই কথাটা আমি ওই দিন ওইখানেও একটু ইশারা দিয়েছিলাম, আমি পাহাড়ও সৃষ্টি করেছি, পর্বত সৃষ্টি করেছি, চাঁদ ও সূর্য সৃষ্টি করেছি, আমি ফেরেশতাও সৃষ্টি করেছি, জিন্নাতকেও সৃষ্টি করেছি, জিন্নাতের পাওয়ার অনেক বেশি, অনেক রকমের প্রাণী সৃষ্টি করেছি, শক্তিশালী হলেও কি হবে? আমি আমার এমন বান্দা সৃষ্টি করেছি যাদেরকে আশরাফুল মখলুকাতের মাকাম দান করেছি। আল্লাহ কেন বলে আমার এ বান্দা নগণ্য হলো, দুর্বল হলো, জয়ীফ হলো, সামান্য হলো? এরা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন ওই পর্যায়ে যখন পৌঁছে যায় পাহাড়ও তাদের গোলাম হয়ে যায়, চাঁদ ও সূরজ তাদের গোলাম হয়ে যায়, জিন্নাতও তাদের গোলাম হয়ে যায়, বাতাসও তাদের গোলাম হয়ে যায়, সৃষ্টির যত জীব আছে সমস্ত জীব তাদের কদমে সে কুরবান হয়ে যায়। কারণ তাদের চেয়েও শক্তিশালী হলো কি হবে? ওই বান্দা যাদেরকে আশরাফুল মখলুকাতের মাকাম দান করেছি, ওই মাকামে যখন যখন পৌঁছে যায় তখন আমার সমস্ত সৃষ্টি তাদের কদমে চলে আসে। আমাকে ওই দিন একটা প্রশ্ন করা হয়েছিল, 24 তারিখ ওইখানে আমি যে মাহবিলে এসেছিলাম, আমার তো ক্লিয়ারের পরে প্রশ্নটা দেওয়া হয়েছিল, সেই কারণে আমি জবাবটা দিতে পারি নাই, সেটা আমি একটু ইশারা জবাব দিয়ে যাব, বুঝে নেবেন। যিনি প্রশ্ন করেছেন উনি যদি এখানে থাকেন আমার কথার থেকে আপনার জবাবটা আপনি নিয়ে নেবেন, আমি এক্সট্রা কোনো জবাব দিব না, ওয়াইজের মাধ্যমে জবাবটা দিব। আপনি যদি এখানে থাকেন আমার জবাবটা নিয়ে নেবেন। উনি আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহর ওলিরা জীবদ্দশায় কি দিতে পারে, মৃত্যুর পরে কি দিতে পারে? উত্তর দেন। উনি লিখেছেন উত্তর দেন, আমার ওই ওইটা মনে আছে, আপনার মনে আছে? আরে দিতে পারে, দেওয়ার ক্ষমতা কার? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ যদি দেওয়ার শক্তি যদি কোনো বান্দাকে দিয়ে থাকে, ওই বান্দা দিলে কোনো অসুবিধা আছে? আরে জোরে বলেন, আছে? তাহলে আপনি যদি এখন বলেন সূরা কোরআনে পাক উল্টালে দেখলেন, হযরতে মরিয়ম আলাইহিসসালামকে সন্তান দিয়েছিল হযরতে জিব্রাইল আমিন, মরিয়ামকে এসে মরিয়ামের খানকায় এসে হুজরায় এসে জিব্রাইল আমিন বলেছিল আমি তোমাকে সন্তান দেওয়ার জন্য এসেছি। এখন জিব্রিল কি সন্তান দেওয়ার মালিক? জিব্রিল সন্তান দেওয়ার মালিক? তো কোরআন আপনি উল্টাইয়ে দেখেন, কোরআন উল্টাইলে আপনি পাবেন জিব্রিল বলে আমি সন্তান দেওয়ার জন্য এসেছি। তো জিব্রিল তো সন্তান দেওয়ার মালিক না, জিব্রিলকে দেওয়ার মতো ক্ষমতা কে দিয়েছে? জুড়ে বলেন কে দিয়েছে? তো জিব্রিল বলে আমি দিচ্ছি, ফতোয়া লাগান জিব্রিলের বিরুদ্ধে, জিব্রিল আমিন আলাইহিসসালামের বিরুদ্ধে ফতোয়া লাগান কোরআনের বিরুদ্ধে। তাহলে দেওয়ার মতো জিব্রিল মরিয়াম আলাইহিসসালামের সামনে ফুক দিয়েছিল, মরিয়ামের গর্ভে যে সন্তান এসেছিল জিব্রিলের ফুকের মাধ্যমে, জিব্রিলের ফুকে সন্তান হয় না, ফেরেশতাদের কাছ থেকে সন্তান হয় না। আই জিব্রিল আমি তুমি ফুক দিয়েছ, মরিয়ামের গর্ভে সন্তান কিভাবে এসেছে বলে আমি তো এতগুলো জানি না, মাওলার হুকুম, মাওলা আমাকে দিয়েছে ক্ষমতা, আমি জিব্রিল এসেছি ফুক দিয়েছি, মরিয়ামের গর্ভে সন্তান এসেছে। তাহলে জিব্রিল আমিন যদি ফুক দিলে সন্তান আসতে পারে, জিব্রিল দেয় নাই, দিয়েছেন আল্লাহ মাধ্যম জিব্রিল। আরে দুনিয়ার মানুষ জেনে রাখো, আশরাফুল মখলুকাত আমিও আপনি সবাই আশরাফুল মখলুকাত, কিন্তু আব্দুল কাদের জিলানি আমি খালেদ রহমান এক না, আব্দুল কাদের জিলানি আমাদের হুজুর এক না, গরিবের নামাজ আমাদের হুজুর এক না, দাতা গঞ্জ বক্স আপনি আর দাতা গঞ্জ এক না, বাবা শাহে জালাল আপনি আর শাহ জালাল এক না, হজরত আলী শাহ আপনি আর আলী শাহ এক না, আশরাফুল মখলুকাত সবাই সৃষ্টির সেরা জীব। ওই আশরাফুল মখলুকাতের মধ্যে কিছু মাকাম হয়েছে, ওই মাকামকে বলে উকবারন মাকাম, নুকবারন মাকাম, নুজুবার মাকাম, কুতুবের মাকাম, গৌসের মাকাম, মজ্জুবের মাকাম, সালেকের মাকাম, মুহাদ্দিসের মাকাম, মুফাসসিরের মাকাম, মুফতিয়ের মাকাম, হাফেজের মাকাম, আলেমের মাকাম, এই মাকামগুলা এর আশরাফুল মখলুকাতে ছিল। ওই কোরআনে হাফেজ যখন হয়েছে এরা আশরাফে ছে আরো আশরাফ হয়েছে।
হয়েছে, যখন গাউসিয়াতের মাকামে বসেছে, এর আশরাফ হয়েছে আর আশরাফ হয়েছে, আরে তুমি আর আমি এক না, ওই বান্দারা কেন আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কেন হয়েছে? বলে দুনিয়ার মানুষ, তোমরা যখন ঘুমায়ে পড়ো, জগৎ যখন ঘুম যায়, জগৎ যখন বন্ধ হয়ে যায়, জগতের সব দরজা বন্ধ হয়ে যায়, সবাই ঘুমিয়ে থাকে, আমার এমন কতগুলো বান্দা আছে, ওই বান্দারা বিছনাকে হারাম করে, ঘুমকে হারাম করে, তারা যখন জাগ্রত হয়ে সিজদায় পড়ে, আমি মাওলাকে ডাক দে, আমি মাওলাকে ডাক দে, দুনিয়ার মানুষ আরামের মধ্যে আছে, আমার কতগুলো বান্দা আছে, ওই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজে যখন সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা করে ডাক দে, আমি মাবুদ তাদেরকে ডাক দি, হে আলী শাহ সামনে আয়, হে আব্দুল কাদের সামনে আয়, হে মহিউদ্দিন সামনে আয়, হে দাতা খান সামনে আয়, হে নাসিরউদ্দিন সামনে আয়, হে শাহজালাল সামনে আয়, তখন বান্দা, ওই বান্দা যখন আমি মাওলার জন্য ঘুমকে হারাম করে, বিছনাকে হারাম করে, আরামকে হারাম করে, খানাকে হারাম করে, আমি মাওলাকে রাজি জন্য যখন পাগল হয়ে যায়, যখন নফল ইবাদত, তোমরা ফরজ পড়ো, সুন্নত পড়ো না, সুন্নত পড়লে নফল পড়ো না, কিন্তু আমার বান্দাদের জীবনী দেখো, আরে কি জীবনী আল্লাহ তুমি দেখবো, বলে ইমাম আজম আবু হানিফাকে দেখো, আবু হানিফার জীবনীর মধ্যে আছে, বলে আমি এক রাতে 500 রাকাত নফল নামাজ করেছি, সুবহানাল্লাহ, আরে আব্দুল কাদেরের জীবনী দেখো, আমার গৌসে আজম বলে আমি এক রাতে 2 রাকাত নামাজ পড়েছি, কেমন পড়েছি, এক পায়ে দাঁড়িয়ে 15 ফরজ কুরআন, আরেক পায়ে দাঁড়িয়ে পুরনো ফরজ কুরআন আদায় করেছি, আরে কি দেখবো, বলে খাতুনে জান্নাত ফাতিমাকে দেখো, ফাতিমা কি হয়েছে, ইমামে হাসান বলে আরে আমাদেরকে ঘুম ফারিয়ে আমার মা ঘরের এক কন্যারে গিয়ে বসে, আমার ঘরের এক কন্যারে গিয়ে আমার মা 2 রাকাত নামাজের নিয়ত করত, আর এদিকে শেষ সিজদা দিতে দিতে ফজরের আজান হয়ে যেত, আমার মা চিৎকার দিয়ে বলতো মাওলা তুমি রাতকে তো ছোট কেন করেছো, আর একটু বড় করে দাও না, আমি ফাতিমা যেন সিজদাদার লম্বা করতে পারি, মাওলা উনাদের উপর রাজি হয়ে হাদিসে পাখের মতো আছে, মাওলা বলে নফল ইবাদত করতে করতে বন্দা এমন পর্যায়ে পৌঁছে যায়, ওই বন্দার জবান আমি খুদার কুদরতের জবান হয়ে যায়, ওই বন্দার চোখ আমি খুদার কুদরতের চোখ হয়ে যায়, ওই বন্দার কান আমি খুদার কুদরতের কান হয়ে যায়, ওই বন্দার হাত আমি খুদার কুদরতের হাত হয়ে যায়, ওই বন্দার পা আমি খুদার কুদরতের পা হয়ে যায়, আমার হাত নাই, আমার পা নাই, আমার চোখ নাই, আমার আমি লা শরীক, আমার কোনো আকার আকৃতি নাই, ওই বন্দাদের মাধ্যমে, আব্দুল কাদেরের মাধ্যমে, গরিবে নওয়াজের মাধ্যমে, শাহ জালালের মাধ্যমে, শাহে ফরানের মাধ্যমে, আলী শাহের মাধ্যমে আমি মাওলা আমার কুদরত জাতির সামনে প্রকাশ করে থাকি, তুমি আপনি যদি বলেন আল্লাহর অলিরা দিতে পারে না, তা আমি বলবো আল্লাহর অলিরা দিতে না পারলে সূর্য আলো দিতে পারবে না, সূর্য আলো দিতে পারবে তো, সূর্য তো আলো দিতে পারবে না, সূর্য যদি গোড়া একটা পৃথিবীকে আলো দিতে পারে আল্লাহর অলিরা কিছু দিতে পারে না কেমন, এখন বলে আল্লাহর অলিরা কবরে গেলে কেমনে দিবে, আচ্ছা সূর্য এখন কি উড়ন্ত না ডুবন্ত, সূর্য কি উড়ন্ত না ডুবন্ত, তো ডুবন্ত এখন সূর্য আলো কোথায় দিচ্ছে, আমেরিকায়, কোথায় দিচ্ছে আমেরিকায়, তো ডুবন্ত এখানে হলো কেন কি দিচ্ছে, আমাদের দেশে ডুবন্ত আমেরিকায় আলো দিচ্ছে, তাল্লার হলিরা জমিনে যখন ছিল তখন দিয়েছে হুজুর জমিনের ভিতরে, হজরতে আব্দুল হক মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন আরে আল্লাহর বলিরা কবরে যাওয়ার পরে এদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়, এক্সাম্পল স্বরূপ সিমবিসি আছে না, সিমবিসি ফুয়ের ফড়ের বান্দিরাইলে হনে লাভ আছে না, শুকাইয়ে ফড়ের ভিতরে বন্ধ করে রাখলে এটার কোনো কিছু গুণ আছে, আর ওই শুকনা সিমের পিসি বের করে মাটির ভিতর যখন রোপণ করে দিবেন, হ্যাঁ গাছ বের হয় না, তা আল্লাহর ওলিরা যখন ছিল দুনিয়াতে এরা শরীয়তে, ইমাম আব্দুল হক মাদ্দেস দেহলভি বলেন এরা শরীয়তের গণ্ডির ভিতরে ছিল, দুনিয়া সামনে ছিল, এরা গণ্ডির ভিতরে থাকে সব কিছু করতে পারে নাই,
যা দিয়েছে। আর যখন কবরে চলে যায় এদের কাছে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না, এরা শুধু মাওলার দিয়ালে থাকে, এখানে কবরে কোনো শরীয়ত নাই। তখন তাদের দুয়ারে কেউ যায়, মুহতাজ যখন যায় বলে আই বাবা আলী শাহ তোমার রুসিলা দিয়ে মাওলার দুয়ারে ফরিয়াদ করি, তুমি আমাকে একটা সন্তান দাও। আরে আলী শাহ দেয় নাই, উনার রুসিলায় আল্লাহ দিয়েছে। গরিবে নওয়াজের তরবারে এখনোই মানুষ সন্তান পাচ্ছে, মৃত্যু জিন্দা হচ্ছে গরিবে নওয়াজের রুসিলা দিয়ে। আমার মতো ব্যক্তি মাওলার দুয়ারে বললে আমার নামাজের ঠিক নাই, আমার ওযুর ঠিক নাই, আমার গোসলের ঠিক নাই, আমার জবানের ঠিক নাই, আমি বললে কি দিবে? সেজন্য আমরা আল্লাহর ওলিদের দুয়ারে যাই, ওই ওলিকে উসিলা বানিয়ে, কারণ আল্লাহ বলেছে ওসিলা অনুসরণ করো। আমরা তাদের কথা গিয়ে মাওলাকে বলি, মাওলা তুমি উনার উসিলায় দাও, উনার উসিলায় দাও। মাওলা বলে তখন আমি না থাকলেও দিয়ে থাকি, কারণ কেন? আমার ওলির ইজ্জতের কারণে। লোহে মাহফুজে নাই, তকদিরে নাই, আবার দেওয়া। কেন দিয়েছেন বলে আমার বন্ধু সওয়াল করেছে। বন্ধুকে তো ফিরানো যাবে না, বন্ধুকে ফিরানো যাবে না, বন্ধুর ইজ্জত রক্ষা করার জন্য আমি মাওলা তাকে দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা দিতে পারেন কিনা? আরে সবচাইতে একজন মুমিনের জন্য সবচাইতে দামি সম্পদ কি? জুড়ে বলেন, আরে জুড়ে, আরে জুড়ে, বিশ্বাস। আমাদের বাঙালিদেরকে ইমান কে দিয়েছে? এখানে কোন নবী এসেছিল? আরবের মধ্যে আল্লাহ কি ডাইরেক্ট হয়ে দেন? নবীর মাধ্যমে হয়ে দেন। জুড়ে, কার মাধ্যমে? আল্লাহ এক যে কে দেখেছেন, আল্লাহ যা আছেন কেউ জানেন? কে বলেছিল? আরে জুড়বে, কে বলেছিল? নবী। আমাদের দেশে কোনো নবী এসেছে? কোনো নবী, কোনো সাহাবি আছে মনে হয়? এই ভারতবর্ষের মধ্যে কোনো সাহাবি এসেছিল? একজন সাহাবি এসেছিল, ওনার নামটা হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, মনে হয় উনি ব্যবসার কারণে এই আমাদের চট্টগ্রামের ফুট দিয়ে উনি গিয়েছিল চীন দেশে। একজন সাহাবি উনি সফর করেছিল আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ফুট দিয়ে উনি অতিক্রম করেছিল, একজন সাহাবি হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মনে হয়। আর উনি ইমানের দাওয়াত দিতে আসেন, উনি সফর কালে গিয়েছেন। কিন্তু এ ভারতবর্ষের মধ্যে ইতিহাস দেখলে দেখা যায়, ইতিহাস দেখলে দেখা যায় যখন মুসলমান বলতে কেউ ছিল না, তখন যিনি ইমানের দাওয়াত দিয়ে মানুষকে ইমানদার বানিয়েছেন, ইমানের মতো দৌলত যিনি দিয়েছেন, উনি হচ্ছেন আমার খাজা খাজগান, গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, আতায়ে রসুল, মাইনাল মিল্লাত ওয়া দ্বীন, হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সানজারি রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? আরে যারা মাজার বিরোধী করো, ওলির বিরোধী করো, তোমরা বলো কয়জনকে মুসলমান বানিয়েছ? আরে মাজার ওয়ালা যিনি, উনি এক একজনের 90 লক্ষকে মুসলমান বানিয়েছে। খাজা বাবা কয়জনকে? 90 লক্ষ তো জানা তো হাজির হই দেখি তো গরত মাই বাসিন দেখুন, কোন অস্ত্রের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে, কিসের মাধ্যমে? বেলায়েতের শক্তি। খাজা কেমনে বানালেন? খাজা বাবার জীবনী দেখেন, বলে আমি এক জায়গা দিয়ে যাচ্ছি, মানুষ আগুনের পূজা করতেছে, আমি জিজ্ঞাসা করলাম কিরে ভাই তোমরা আগুনের পূজা কেন করো? বলে আমরা জানি আমাদেরকে নরকে জ্বালানো হবে, আগুনে জ্বালানো হবে মৃত্যুর পরে, সেজন্য এখন থেকে আগুনকে পূজা করি যেন আমাদেরকে একটু কম জ্বালায়। সেজন্য বলো কয় বছর? বলো কয় বছর? জানি না, আমার দাদা দাদা দাদার দাদা এরা পূজা করে আসতেছে, এখন আমরা করতেছি। বলে এখন পূজা করেছো, ঠিক আছে, অনেক বছর করেছো, একটু দেখি হাতটা ঢুকাই দাও না, দেখি তোমরা তো পূজা করেছো, আগুন তোমাদেরকে জ্বালাই কিনা দেখি। বলো হুজুর এটা কি বলে? আগুনের কাজ জ্বালাই দেওয়া। তো এখন তো বলো যে তুমি পূজা করতেছ, তো দুনিয়া যাকে পূজা করতেছ সে জ্বালাই দিবে, আর ওইখানে না জ্বালাবে এটার গ্যারান্টি কি? তো বলো হুজুর কি? বলে দেখো আমি জীবনে আগুনের পূজা করি নাই। কি করি নাই? আগুনের পূজা করি নাই। আমাকে না, আমার পায়ের সাথে লেগেছে যে হরম জুতু সেটাকেও আগুন জ্বালাইতে পারবে না। বলো হুজুর দেখি, আমার গরিবে নওয়াজ কিতাবের মধ্যে আছে, গরিবে নওয়াজ জুতো কুলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, কিছুক্ষণ পর আগুনকে বললো তুমি আমার জুতা বের করে দাও। দেখা যায় যেভাবে জুতো দিয়েছিল সেভাবে জুতো বের হয়ে চলে এসেছে। তখন এরা বলো হুজুর এখন ভগবান আপনাকে মানবো,
আপনার পূজা করব। তখন গরিবের আওয়াজ ডাক দিয়ে বলে, আমার পূজা করিও না, আমি চার পূজা করে আমাকে না আমার চুতুকে ওখানে চালাবার শক্তি নাই, সেই মৌলার পূজা করো, সেই মৌলাকে মানো যিনি এক আল্লাহ, যিনি আগুনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি পর্বতের মালিক, যিনি আমারও মালিক, যিনি তোমারও মালিক, যিনি চানেরও মালিক, যিনি মৃত্যুর মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেচ্চতের মালিক, যিনি সব কিছুর মালিক, ওই মৌলার উপরে ঈমান আনো, ওই মৌলার ইবাদত করো, দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন তোমাকে জ্বালাইতে পারবে। তখন এরা সবাই বলে, হুজুর পড়াইয়া দেন। তখন সবাই এক বাক্য পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস সাক্ষী, এই ভারতবর্ষে যা ঈমানের দৌলত এনেছেন, আল্লাহর বলিরা এনেছেন, খাজা গরিব নওয়াজ এনেছেন, শাহে জালাল ইয়ামানি এনেছেন, শাহে পাররান এনেছেন, 360 ওলিয়া 12 ওলিয়া, এরা ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? বাবা শাহ জালাল যখন এসেছিল, গিয়া বাচ্চা ছিল কে? গুর গোবিন্দ, পিতরাজ হচ্ছে খাজা গরিব নওয়াজ সাথে যিনি গান, গুর গোবিন্দ। এখন দেখেন গুর গোবিন্দ উনি একজন বাদশা, সে বাদশা হজরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তানের আকিকার কারণে গরু জবে করা হয়েছিল, সে গুস্তের কারণে মুসলমানকে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাচ্চা হজরতে গুলজারে আলমকে শহীদ করা হলো। যারা বুরহানুদ্দিনের মাজারে গিয়েছেন, মাজারের পাশে একটা ছোট কবর আছে, ও বাচ্চাকে শহীদ করা হয়েছিল। এই পরিস্থিতিতে যিনি এসে রাজা গুর গোবিন্দকে নিস্তে নাবুদ করে ইমানের বাতি যিনি জ্বালিয়েছেন, উনি বাবা সাহেব জালাল, ঠিক কিনা? জুরমান ঠিক কিনা? তো বাবা সাহেব জালাল, তো গুর গোবিন্দের শক্তি বেশি না বাবা সাহেব জালালের শক্তি বেশি? আল্লাহর ওলি শক্তি বেশি না না গুর গোবিন্দের শক্তি বেশি? হযরতে নাসিরউদ্দিন সিপা সালার যিনি সেনা প্রধান ছিলেন বাবা শাহ জালালের, যিনি মোরারবন মাজার, যার মাজার হচ্ছে উত্তর দক্ষিণ, মাজার হচ্ছে পূব পশ্চিম, সকল মাজার হয় কবর হয় পূব উত্তর দক্ষিণ, উনার মাজার হচ্ছে পূর্ব পশ্চিম, এটা অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। নাসিরউদ্দিন সিপা সালারকে বাবা শাহ জালাল বলল, তুমি গুর গোবিন্দের রাজপ্রসাদের সামনে গিয়ে আজান দাও। তা আজান দিলে কি হবে? মানুষ শুনবে, নামাজে আসবে, শত ফালাবে, জিন ফালাবে। বলে না তুমি আজান দাও। বাবা নাসিরউদ্দিন সিপা সালার যখন গুর গোবিন্দের রাজপ্রসাদের সামনে আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবারের ডাক দেওয়া শুরু, রাজা গুর গোবিন্দের রাজপ্রসাদ ভাঙতে আর দেরি হলো না, আস্তে আস্তে সবগুলা ভাঙে ভেঙে নিস্তে নাবুদ হয়ে গিয়েছিল। আজানের পাওয়ার আছে না? না। তো বাবা নাসিরউদ্দিন, আমায় আমি আজান দিলে হয় না, তুমি আজান দিলে হয় কেন? বলে কেন হবে না, আমি তো মৌলাকে রাজি করার জন্য দিন রাতে মৌলার জিকির করেছি, এটা আমার নাসিরউদ্দিনের জবান, তোমাদের নজর আমি নাসিরউদ্দিনের জবান, আমি নাসিরউদ্দিনের জবান হলে কি হবে? এই জবান দিয়ে মৌলার কুদরত প্রকাশ হয়ে থাকে। আল্লাহকে চিনবে কিভাবে তোমরা? আল্লাহকে না চিনার কারণে কেউ আল্লাহকে এটা বলে ওইটা বলে সেটা বলে, না চিনার কারণে। আর যখন আল্লাহকে চিনতে হবে, ওলি আল্লাহকে চিনতে হবে। আপনি ওলি আল্লাহকে যখন চিনবেন, তখন বলবেন, মাওলা তোমার একজন বন্দা, উনার ভিতর যদি এত পাওয়ার হয়, উনি ফুক দিলে মানুষ ভালো হয়ে যায়, উনি জবান দিয়ে বললে হয়ে যায়, এটা কেমনে হয়? বলে বন্দা তুই বুঝ, আমার একজন বন্দার কাছে যদি এত পাওয়ার থাকে, আমি ওই বন্দার খালিকের কাছে কত পাওয়ার আছে তুই বুঝে। আর আল্লাহর নসিনিত দে কে হদন আল্লাহ মিস কথা খুঁজতে পারে, হইয়া না নয় হয়, হইয়া না নয় হয় নাম হন করিব না হন, আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে, নাউজবিল্লাহ। উনি আল্লাহকে চিনে না। আল্লাহকে চিনার জন্য আল্লাহর ওলিদের কাছে আসতে হবে। ওলি আল্লাহ যারা হয় তাদের কাছে যদি পাওয়ার এটা হয়, তো মাওলার কাছে পাওয়ার কোনটা হতে পারে? আল্লাহর ওলিদের আমাকে বলেছেন ওলিদের কেরামত, ওলিদের দরবারে যাওয়ার ফজিলত, আজকের আমাকে যে বিষয়টা দিয়েছে, সময় কিন্তু সংক্ষিপ্ত, কিন্তু আমার বিষয়টা অনেক লম্বা, আমি যদি ধারাবাহিক বলতে যাই আমার 2-3 ঘন্টা সময় লাগবে, আপনাদের কষ্ট হবে, আবার দেরি করতে না নডারাই। আল্লাহর ওলিদের কেরামত বেমেসা, ওলিদের আল্লাহর থেকে যেগুলা অলৌকিক, আল্লাহর যেগুলা অলৌকিক মানুষ দেখেছে, এগুলাকে আল্লাহর কুদরত বলা হয়। কি বলা হয় জুড়ে বলেন? কি বলা হয়? কুদরত।
আর নবীদের মাধ্যমে যেগুলা প্রকাশ করা হয় সেগুলোকে কি বলা হয়? মুজিজা। জোরে বলেন কি? মুজিজা। এবং ওই আধ্যাত্মিক শক্তি, অলৌকিক শক্তি ওলিদের মাধ্যমে যেগুলা প্রকাশ হয় সেগুলোকে কি বলে? আরে জোরে বলেন কি বলে? হাদিসের হাদিসের ভাষায় ওলিদের কেরামত হক। ঠিক আছে, ওলিদের কেরামত হক। আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা মুজিজা দেখেছেন মানুষের সামনে, মানুষ ঈমান এনেছিল। মুসা কালিমুল্লাহ মুজিজা দেখেছেন, ঈসা রুহুল্লাহ মুজিজা দেখেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুজিজা দেখেছেন, মানুষ ঈমান এনেছে। আমার নবীকেও মুজিজা দেখেছেন আমার নবী, অনেক আমার নবীর মুজিজা দেখে ঈমান এনেছেন। এগুলো অনেক প্রমাণ। এই ও নবীদের থেকে যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো মুজিজা। এই অলৌকিক কিছু শক্তি আল্লাহ ওলিদের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করেন, সেগুলো হচ্ছে কারামত। ওলিদের কারামত হক, এটা বিশ্বাস করতে হবে। ওলিদের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ হয়ে থাকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহদের, আল্লাহর ওলিদের কারামতের কথা কোরআনে পাকে অনেক জায়গায় আছে। কোরআনে তো হুয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি নবীও ছিলেন বাদশাও ছিলেন। কি ছিলেন? জুড়ে বলেন কি ছিলেন? নবীও ছিলেন বাদশাও ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল, বাদশার বাদশাগিরি ছিল। উনার বাদশাহির মধ্যে শুধু মানুষ না, একেবারে সকল প্রাণী, সুলাইমান আলাইহিস সালামের মজলিসে সকল প্রাণী উপস্থিত হতো। সুলাইমান আলাইহিস সালামের মজলিসে সকল ফাকি, সকল প্রাণী হাজির উপস্থিত হতো। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন মজলিসে বসেছেন। এগুলো কোরআনে পাক আছে, সূরা নমলের মধ্যে আছে। সূরা নমলের মধ্যে এগুলো লম্বা আছে, আমি যেহেতু সবগুলো বলতেছি না, সময়ের দিকে দেখে বলে দেব, বলছি আপনারা কোরআন দেখবেন। তো সুলাইমান আলাইহিস সালাম মজলিসে বসেছেন, হুত হুত নামের একটা পাখি মজলিসে মিটিংয়ে আসতে দেরি হয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, এই হুত হুত পাখি তোমার দেরি হলো কেন, বিলম্ব হলো কেন, সবাই তো টাইম মোতাবেক এসেছে, তুমি টাইম দেরি। তখন হুত হুত পাখি দাঁড়িয়ে বলে, হুজুর আমি আসতে আসলে ইচ্ছা করে দেরি করি নাই, আমি আসার সময় অনেক দূরে, হাজার মাইল দূরে, অনেক দূরে একটা সিংহাসন দেখলাম, সেখানে একটা রানী বসা দেখলাম। আমি জানি হুজুর আপনি হচ্ছেন বাদশাহ, আবার আপনার সামনে বাদশাহ কে হবে, আমি তাকে দেখতে দেরি হয়ে গিয়েছিল। উনি দেখে একজন রানী বিলকিস নামে, উনি একটা সিংহাসনে বসে রাজপ্রসাদ পরিচালনা করতেছে, রাজার রাজাগিরি চালাচ্ছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ কি বলো? আমি বাদশাহ থাকতে আবার কোন কে রানী হবে, কে বাদশাহ হবে, এটা কি বলো? তখন সুলাইমান আলাইহিস সালামের মজলিসে মানুষও ছিল, জিন্নাত ছিল, পশু পাখি ছিল, সবাই ছিল। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসও শুনতো, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের অর্ডার বাতাসও শুনতো। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই মজলিসে ডাক দিয়ে বলল, এই তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে? তখন নাকি কোরআন বলতেছেন জিন্নাত দাঁড়িয়ে বলে, হুজুর আমি এনে দিতে পারবো। বলে, সময় কতক্ষণ? বলে, আপনার মজলিস শেষ হওয়ার আগে, মাহফিল শেষ হওয়ার আগে আমি রানী বিলকিসের সিংহাসন হাজির করব। বলে যে, না না, আরো আগে লাগবে, কোরআন বলতেছে আরো আগে লাগবে। তখন নাকি একজন সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন আলেম, কোরআন বলতেছে তার কাছে কিতাবের এলম ছিল, কোরআনের আয়াতে বলতেছে তার কাছে কোরআনের এলম ছিল, কিতাবের এলম ছিল। তখন উনি দাঁড়িয়ে বলে, হুজুর আমি এনে দিতে পারবো। বলে, সময় কতক্ষণ? বলো, হুজুর আপনার চোখের পলক মারার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির। এটা বলার দেরি। ওই হযরত যিনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন আলেম, উনি চোখের পলক মারার আগে, বলার আগে রানী বিলকিসের সিংহাসন হাজার মাইল দূর থেকে সিংহাসন সহ রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করে দিয়েছিল। তখন এবং আপনি বলেন, জিন্নাতের শক্তি বেশি না আলেমের শক্তি বেশি? জিন্নাতের শক্তি বেশি না ওলির শক্তি বেশি? জিন্নাত বলে মাহফিল শেষ হওয়ার আগে, আর ওলি দাঁড়িয়ে বলেন চোখের পলক মারার আগে, কোরআন বলতেছে চোখের পলক মারার আগে রানী বিলকিসের সিংহাসন সহ হাজার মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করে দিয়েছিল। ওই আল্লাহর বলি, এবার দেখেন সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এত পাওয়ার হয়, আরে সুলাইমানের নবী যিনি, দাউদের নবী যিনি, আদমের নবী যিনি, ইব্রাহিম
ইব্রাহিমের নবী যিনি, ইসমাইলের নবী যিনি, মূসার নবী যিনি, নবীদের নবী যিনি, রহমতুল লিল আলামিন, ওই নবীর উম্মতের পাওয়ার কত দূর হতে পারে, ঠিক কি না? আরে জোরে ঠিক কি না? ওই নবীর উম্মতের ওলির পাওয়ার কত দূর হতে পারে, ঠিক কি না? কিতাবের মধ্যে আছে, একদিন মেরাজ রাতে আমার নবীকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আপনি বলেছেন আপনার উম্মতের আলেম বনি ইসরায়েলের নবীদের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক আছে? হ্যাঁ, তখন সুলাইমান আলাইহিস সালাম হদ্দে মূসা আলাইহিস সালাম হদ্দে, ও আপনি কিভাবে বললেন নবীদের চেয়ে বনি ইসরায়েলের নবীদের চেয়ে আপনার উম্মতের আলেমরা শ্রেষ্ঠ, এদের যোগ্যতা বেশি, এদের পাওয়ার বেশি, এটা কেমনে? তখন আমার নবীর রুহের জগৎ থেকে ইমামে গাজ্জালিকে ডাক দিল। কাকে? ইমাম গাজ্জালিকে। উনি তখন রুহের জগতে ছিলেন, এগুলো কিতাবের মধ্যে আছে। ইমাম গাজ্জালি আসলেন, সালাম দিলেন। তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? কি ফুসলে দিল, তোমার নাম কি? এবার ইমাম গাজ্জালি বাবার নাম, দাদার নাম, গায়ের নাম, ঠিকানা, নাম, ব্যক্তি হওয়া শুরু করছে। হদায় তোমার ফুসল লইতে তোমার নাম মান কি? তুই আর এদুল নাম বাকিল হই। হদা কেন হুজুর? এটা তো আপনার থেকে শিখছি। বলে কিভাবে? বলে আপনার থেকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, মূসা তোমার হাতে কি? মূসা তোমার হাতে কি? তখন আপনি তো লাঠি বললে হয়ে যেত। তখন আল্লাহকে আপনি জবাব দিয়েছিলেন, আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়ে আমি কাঁঠাল ফাতা পারি, আমার ছাগল আছে, ছাগলকে খাওয়াই। তো আপনি কেন এত লম্বা জবাব দিয়েছেন? আপনি কেন এত লম্বা জবাব দিয়েছেন? তখন মূসা কালিমুল্লাহ বলে, আরে ইয়া রাসূল আল্লাহ, আপনি যেটাই বলেছেন সেটাই ষষ্ঠ। ইমাম গাজ্জালি ছিল রুহের জগতে, আমি মূসা কথা বলেছি মাওলার সাথে রুহের জগতে, আমি ইমাম গাজ্জালি, আপনি আপনার উম্মতের একজন আলেম, আমি মাওলার সাথে কি কথা বলেছি সেটার জ্ঞান পর্যন্ত আছে। তার নবীর আর নবীর উম্মতের আলেম শ্রেষ্ঠ না? ওলিয়ল শ্রেষ্ঠ না? কিনলে না মানতে, মানিলে অসুবিধা কি? মানলে কোন অসুবিধা আছে? আচ্ছা, কোরআন, আমি এগুলো কোরআন থেকে বলতেছি। এরপরে কোরআনে ওলি আল্লাহর কথা আছে না? আসহাবে কাহাবর হত আছে না? আসহাবে কাহাব জানে না? আসহাবে কাহাব হজন ওলি, হজন সাতজন আল্লাহর ওলি, এরা আমার নবীর অনেক যুগের আগের। এদেরকে ওই দেশের বাদশাহ এদের উপর নির্যাতন করতেছে, সাতজন আল্লাহর ওলির উপর। এরা দেশ ত্যাগ করে যেতে যেতে পাহাড়ি পর্বত পাহাড়ি এলাকায় চলে গেল। ওইখানে একটা পাহাড়ের গুহা গর্ত পেল, তারা সেখানে আশ্রয় নিল। তাদের পিছনে পিছনে একটা কুকুর চলা শুরু করলো। তারা কুকুরকে বারবার তাড়ানোর জন্য অনেক ধমকি হুমকি দিচ্ছে, পাথর মারতেছে। কুকুর বলে, হুজুর আমাকে আপনারা দূরাইয়েন না, আমি তো আপনাদের গোলাম হিসেবে এসেছি, আপনাদের খেদমত করার জন্য এসেছি, আমাকে মারিয়েন না, আমাকে তাড়াইয়েন না, আমি বলবো না আপনারা কোথায় লুকাইছেন সেটা বলবো না, আমি এসেছি আপনাদের গোলামি করার জন্য। কোরআন বলতেছে, আসহাবে কাহাবের সাতজন বলি গর্তের ভিতর ঢুকে গেল, আমার মাওলা একটা পাথর দিয়ে গর্তের মুখ বন্ধ করে দিল। এবার এরা এখানের ভিতরে, আর ওই কুকুরটা গর্তের মুখের সামনে দুজন হয়ে পাগুলা বসে, সেও বসা, সেও বসা। প্রায় সাড়ে তিনশত বছর মনে হয়, সাড়ে তিনশত বছর পরে এরা ঘুম থেকে জাগ্রত হলো, পাথর খুলে গেল, এরা বের হলো। বের হওয়ার পরে এদের কাছে যে টাকা ছিল বাজারে গিয়ে টাকাগুলো দিচ্ছে, মানুষ বলে এগুলো কোন সময়ের টাকা, এগুলো তো ওই সময়ের টাকা না। বলে হোক, আমরা তো একটা ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি যে না, ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি যে না। বলে না, এগুলো তো আরো তিনশত বছর আগে টাকাগুলো বেন হয়ে গিয়েছে। আল্লাহ চাইলে পারে কিনা? পারে কিনা? এবার ওই সাতজন সাহাবে কাহাব আল্লাহর ওলি ছিল, তাদের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরের নাম পর্যন্ত কোরআনে এসেছে, কিতাবে এসেছে। ওই কুকুরটা একজন বন্দার সুরত ধারণ করে জান্নাতে যাবে। ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। কোরআনে কিতমির একটা শব্দ আছে, যারা হাফেজে কোরআন আছে তারা জানে, ফুনারা ফানার মধ্যে কিতমির একটা শব্দ আছে। ওই কিতমিরটা হচ্ছে ওই কুকুরের নাম, ওই কুকুরের নাম। কুকুরটা জান্নাতে যাবে। মাওলা কুকুর কি জিকির করেছে? বলেন না,
কুকুরকে নামাজ পড়েছে বলে না, কুকুরকে হজ করেছে বলে না, কুকুরকে কোনো দান খয়রাত করেছে বলে না, তা আল্লাহ মাওলা তুমি তাকে জান্নাত কেন দিবা? আল্লাহ জান্নাত দিবার জন্য সে আমার ওলিদের গোলামি করেছে, আমার ওলিদের দুয়ার পাহারা দিয়েছে, সেজন্য আমি মাওলা রাজি হয়ে তাকে আরেকজন বান্দার সুরত দিয়ে তাকে জান্নাত দান করবো। এখানে আরেকটা কথা বলি, কুত্ত আতিকাত আমার আরো দূর না, অসুবিধা না আপনি কোন কুকুর যদি আপনাকে থারা দেয় পাথর বা মাটি নিয়ে কিতমির বলে ফুক দিবেন, ফুক দিয়ে এদিকে নিক্ষেপ করে দিবেন, কুকুর আর সামনে আসবে না, যদিও আসে আপনি জোরে চিৎকার দিবেন কিতমির বলে ডাক দিবেন, দেখবেন কুকুর আর আপনার সামনে দিকে আসবে না। সকল কুকুর এখনো পর্যন্ত ওই কিতমির নামের কুকুরকে ভয় পায়, উনার নামের দোহাই দিলে কুকুর আর সামনে আসে না। আর কেন হইব না? হুজুর তারা ঘর বন্ধ করে না, হুজুর তারা ঘর বন্ধ করে না, গর গর এটা বড় গরি কিতমিরই বেলে হ্যাঁ ঠিক আছে না, বড় করে গর্বন গড়ানোর তাবিজ যেটা আছে সেটাতে কিতমিরটা লিখে দে। কেন বলে ওই কিতমির ওই আসহাবে কাহাবের কুকুর সাতজন ওলির নামে যিনি ছিল তার নামটা লিখে দিলে জিন্নাত আর ঘরে আসে না। এবার ওই জবানার ওলিদের সুহবতে থেকে যদি একটা কুকুরের পাওয়ার এটা হয় তাহলে আমার নবীর উম্মতের আলী সার সুহবতে থেকে দাতা হুজুরের পাওয়ার হবে না কেন? বুঝেন নাই আপনারা, বুঝেন নাই? আরে দুনিয়ার মানুষ বলো হুজুর এখন ওলিদের মাজারে কেন যাব, ওলিদের মাজারে কেন যাব? কোরআনে পাকের মধ্যে আছে, আমি কোরআনে আয়াত পড়তেছি না, এমনি বলে যাচ্ছি, আপনারা যদি দলিলের প্রয়োজন হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, আমার বাড়ি বেশি দূরে না, ট্যানারি বোতল অক্সিজেন ট্যানারি বোতল হাসি মিশা হুজুরের বাড়ির এখানে গিয়ে আমাকে পাবেন ইনশাল্লাহ, দলিলের প্রয়োজন হলে আমার কাছে যাবেন, আমি সব দলিল আপনাদেরকে দেব। হযরতে মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি আমাকে তোমার একজন মকবুল বান্দার সান্নিধ্যে যাওয়ার সুযোগ দাও, মকবুল বান্দা ওলির ওলির সান্নিধ্যে যাওয়ার সুযোগ দাও, আমি তার থেকে কিছু কিছু অর্জন করব, ফয়েজ লাভ করব। তখন আল্লাহ বলেন মূসা তুমি সফর করো, সফর করো। মূসা সফর শুরু করলেন, সফর করতে করতে বলে যে তুমি যেতে যেতে দেখবা দুই সমুদ্র এক, যেখানে দুই সমুদ্র কি হয়েছে এক হয়েছে, সেখানে তুমি আমার একজন মকবুল বান্দাকে পাবে। কাকে পাবে? আমার একজন মকবুল বান্দাকে পাবে। তো মকবুল বান্দা বলে যে ওই মকবুল বান্দাকে পাবে সেখানে, এবং তোমরা একটা মাছ নিয়ে যাবে, সে মাছটা সেখানে জিন্দা হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম যখন সফরে বের হলেন ওনার সাথে একজন খাদেম ছিল, খাদেমে একটা বুনা মাছ কিছু খানা টানা রেডি করে নিল, বুনা মাছ নিল। আস্তে 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 সফর করতে করতে ওই সমুদ্রের যেখানে দুইটা একসাথে হয়েছে, মূসা কালিমুল্লাহ ক্লান্ত হয়ে এলেন, ক্লান্ত হয়ে সেখানে একটা পাথরের মধ্যে মাথা রেখে ঘুমায় পড়লেন। ঘুমানোর পরে পরে ওই খাদেমের গাঁটটির থেকে, বাতের গাঁটটির থেকে, খানার গাঁটটির থেকে ওই বুনা মাছ যেটা, এটা জিন্দা মাছ বুনি লেখে জিন্দা না, ওয়া জুরাওয়ান মাছ বুনি লেখে জিন্দা দেখে না, ওই জিন্দা না মরা মাছ, বুনা মাছ। ওই বুনা মাছটা অটোমেটিক জিন্দা হয়ে সাগরের দিকে রওনা শুরু করলো, সাগরের দিকে যেদিকে যায় সেদিকে রাস্তা হয়ে গেল। মূসা কালিমুল্লাহ ঘুম ঘুম থেকে উঠে জাগ্রত মাছ চলে গেল, ওইদিকে রাস্তা হয়ে গেল, কালিমুল্লাহ জাগ্রত হলো, খাদেম ভুলে গেল সেটা বলার জন্য। মূসা কালিমুল্লাহ আবার সফর শুরু করলেন, কতদূর যাওয়ার পরে বলে যে আমার কিদা লেগেছে একটু খাবার দো। হুজুর আমি তো ভুলে গেছি, আমাদের বুনা মাছ তো ওইদিকে জিন্দা হয়ে চলে গেছে। বলো কোথায়? বলেছি বলে এটা তো আমার গন্তব্যস্থান, আমাকে তো আমার মাওলা সেখানে বলছে যে একজন মকবুল বান্দা সাক্ষাৎ হবে। তখন মূসা কালিমুল্লাহ কি করলেন, আবার ওয়াপিস পিছনে আসলেন, এসে সেই জায়গায় আসলেন, আসে বসার পরে তারপরে ওই মকবুল বান্দার সাথে সাক্ষাৎ হলো, যিনিয়ার নাম হচ্ছে হযরত খাজা খিজির আলাইহিসসালাম। খাজা হিজির আলাইহিসসালাম উম্ম এখানে ভিতর মতভেদ আছে, কেউ কেউ বলেন উনি নবী ছিল, কিন্তু একেবারে সত্য মত অনুযায়ী হচ্ছে সকলের একমত হচ্ছে যে উনি কোনো নবী ছিলেন না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন।
উনি একজন আল্লাহর ওলি ছিলেন, হযরতে খাজা খিজির আলাইহিসসালাম, যিনি এখনো আছেন। খাজা খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। খিজির আলাইহিসসালামকে পেয়ে কে আসছে যে ওলির দরবারে হন আইসছে, আরে জুড়ে হন, হন আইসছে, আরে জুড়ে কে? একজন নবী যদি ওলির দরবারে আসতে পারে, আমি আর আপনি কেন আসবেন না? মুসা কালিমুল্লাহ, জলিলুল কাদের পয়গম্বর, যার উপাধি কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন, উনি সাক্ষাৎ করতে এসেছেন একজন ওলির সাথে। খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো, বলে হুজুর আমি আপনার সাথে থাকতে চাই, কিছু ফুইজাত বরকত হাসিল করতে চাই। বলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না, আমার কালচার আপনার সাথে মিলবে না। হত হুজুর আয় ভাইজ্য, হত ইন কুরআন হত আছে ব্যক্তি, হত না আয় ভাইজ্য, হত না তুমি ভাইত না, হত হুজুর আয় ভাইজ্য, হত চলো। খিজির আলাইহিসসালাম এবার দুজনে নৌকার মধ্যে উঠলেন, সম্মানক সম্মানের মধ্যে উঠে, সম্মান যখন সমুদ্রের মাঝপথে গেল, খিজির আলাইহিসসালাম সম্মানের দুইটা তলা তক্তা কুলে নিয়ে গেল। সম্মানের তক্তা কুলি বেলাই কিতাবে লিখতেছে তক্তা কুলেছে, কিন্তু এক ফুটা ফাঁড়িও ঢুকে নেই। তখন মূসা আলাইহিসসালাম বলে যে হুজুর এইটা কি কাজ করলেন, এ মানুষ সম্মান ছাড়া এ ভাত খায়, গরিব মানুষ, আপনি সম্মানটা ছিদ্র করে দিলেন, তক্তা দুইটা তুলে ফেলেন নাকি? তখন খিজির আলাইহিসসালাম বলে হইলাম না, তুই আরেন ধৈর্য ধরতে কেন বলি, হতজুর আর হইত না, চলো। যেতে 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 একটা মাঠে দিয়ে যাচ্ছে, ছেলেরা খেলতেছে, ছেলেরা খেলতেছে, দুজন যাচ্ছে। হযরত খিজির আলাইহিসসালাম গিয়ে হঠাৎ একটা সুন্দর সন্তান ছোট বাচ্চাকে ধরে গেড়ি মটকিয়ে দিয়ে মেরে ফেললেন। মূসা আলাইহিসসালাম আবার হতজুর ইন কি হাম গলি তো তুই ই কিল্লা তো তুই এত সুন্দর ফাগো কিল্লা মারি ফেলাইলে দে, হদে তাহলে কইলাম ধরে তুই আল্লাহ নু আসছু আর বুঝতো না, হতজুর আচার হতো না। যাইতে যাইতে একটা গ্রামে ঢুকি, গ্রামে ঢুকে একটা বসতি বস্তির মধ্যে ঢুকলেন, সেখানে কিছু খাবার চাইলেন। খিজির আলাইহিসসালাম এবং মূসা কালিমুল্লাহ খাবার চাইলেন, এরা খাবার দেয় নাই, খানা পিনা দেয় নাই, না দিয়ে একটু সামনে গিয়ে দেখে যে একটা দেবাল বাঁকা হয়ে রয়েছে, একটা দেবাল বাঁকা হয়ে রয়েছে, পড়ে যাবে। খিজির আলাইহিসসালাম সেটাকে ধরে সোজা করে দিলেন, কি করে দিলেন, সোজা করে দিলেন। তখন মূসা আলাইহিসসালাম বলে হুজুর ইতা আর না খানা পিনা কিছু না দে, তুই আবার দেবালি সোজা করে দিও না, হতে তোমার কইলাম না না জিয়ে দিয়ে নওয়াতি বেল্লাই, তুই ধৈর্য ধরে ফেরত না বলি। তখন খিজির আলাইহিসসালাম বলে স্টপ করো মূসা, শুনো আমি কি করেছি না করেছি আমি তোমাকে বলতেছি, শুনো এ মূসা শুনো, তুমি আমার কথাগুলা কাজগুলা দেখে তুমি আশ্চর্য হয়েছিল, আমি অন্যায় করেছি মনে করেছো, শুনো মূসা আমি যখন তক্তাতে উঠেছিলাম, কিস্তিতে উঠেছিলাম সম্মানে, আমি জানি ওই পারে এক বড় ডাকাতরা আছে, এরা সুন্দর সুন্দর সম্মান পেলে সেগুলো ডাকাইতি করে রেখে দেয়, আমি খিজির জানি এ সম্মান যিনি চালায় সে গরিব মানুষ, তার যদি সম্মানটা যদি ডাকাইতি হয়ে যায় সে একেবারে দিশাহারা হয়ে যাবে, যে একেবারে অভাবে পড়ে যাবে, সে কারণে আমি ছিদ্র করে দিয়েছি যেন ডাকাইতে ডাকাইতে যেন না করে। এ মূসা জেনে রাখো আমি খিজির সম্মানে বসলো, সমুদ্রের ওই পারও দেখতেছি, ওই পারও দেখতেছি, ওই পারে সন্তরাস বসে আছে কিস্তি চুরি করার জন্য, সেজন্য আমি কিস্তিকে তক্তা তুলে দিয়ে ছিদ্র করে দিয়েছি যেন চুরি না হয়। এ মূসা জেনে রাখো কেলার মাঠে যে সন্তানকে আমি হত্যা করেছি আমি খিজির দেখেছি, তার কপালে কাফের লেখা কিন্তু তার মা বাবা মুমিন, আমি চিন্তা করেছি এই সন্তানের কারণে মা বাবাও নাকি কাফের হয়ে যায়, সেই কারণে আমার মাওলার নির্দেশে আমি সন্তানটা হত্যা করে দিয়েছি, তাকে হত্যা করে তার মা বাবার ঈমান রক্ষা করেছি। মূসা শুনো যে বাড়িতে গিয়ে দেবাল সুজা করেছি সেখানে কিছু এতিম সন্তান আছে, তাদের বাবা মারা যাওয়ার সময় তাদের কিছু সম্পদ ছোট ছোট ছিল, তারা কিছু সম্পদ বাবার দেবালের নিচে লুকাইয়ে রেখেছিল, বড় হয়ে তারা নিবে, কিন্তু দেবাল যখন পড়ে যাচ্ছে পড়ে গেলে তো মানুষরা চুরি করে নিয়ে যাবে, আমি খিজির সেটাকে সোজা করে দিয়েছি যেন এটা ভেঙে না পড়ে, এরা বড় হয়ে দেবালের নিচ থেকে সম্পদগুলো খুঁজে বের করবে। ওলির দরবারে যাবে না, ওলির দরবারে যাবে না, জানতে আছে না, আরো হইম না, কষ্ট না ওনারা কষ্ট হচ্ছে। হযরতে খাজা গরিব নওয়াজ, খাজা বাবার বেগ কোনো চিনো না, হ্যাঁ চিনো না খাজা বাবার, হড়ে বে হড়ে ইন্ডিয়া, ও এখন হইব তো বাবা গেড়ে কইব তম্মাল নেক না হইব না হইব হইব তো বাবা গেড়ে কইব তম্মাল নেক না, ও বাবা হইলে কি বেগ কোন নেগন করে না আমার,
আরে আমার বাবা উনি আমার জন্মদাতা বাবা, হাজা হচ্ছে আমার ঈমানের বাবা, ঠিক কি না? হাজা ঈমানের বাবা, উনি ঈমান দিয়েছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার হাজা আমাকে ঈমান দিয়েছে। হাজা বাবা যখন আমার রসুলের নির্দেশে মদিনায় পাক থেকে আমার নবী যখন নির্দেশ দিলেন এ মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে আমার দিনের প্রচার করো, যেখানে কোনো আমার দিনের প্রচার হয় নাই, কলমার প্রচার হয় নাই, তুমি মঈনুদ্দিন মদিনায় বসে থাকলে হবে না, তুমি খেদমত হিন্দুস্তানে জমিনে করতে হবে। তো খাজা বাবা রসুলের নির্দেশে আসতেছেন, আসতে আসতে পাকিস্তানের লাহোর হজরতে দাতা গঞ্জে বখশ আলী হাজমিরি লাহোরি রহমতুল্লাহ এর মাজারে আসলেন, ওইখানে এসে খাজা গরিবে নওয়াজ 40 দিন সিল্লা করেছে। কয়দিন? 40 দিন সিল্লা করেছেন। হাজা বাবা তাদেরকে নুয়াসিল দিনা রসুলে দিয়ে দেন, এবারে আয় তোরে হিন্দুস্তানের বাচ্চা বানায় ফাটাই দি, আর খাজা রেজেত আর নবী ফাটার হদায় তোরে হিন্দ যাও কা সুলতান আল হিন্দ, আমি তোমাকে হিন্দুস্তানের বাচ্চা বানিয়ে পাঠাচ্ছি। তো খাজা হদ ইয়া রসুলাল্লাহ বাচ্চা তা হিলে ইতার তো ফজা ইতার তো বহুত ফজা তা হে ফজা হলে আটাল্লা আইবু ময়দাল্লা আইবু মুকল্লা আইবু সমুকল্লা আইবু ইয়নল্লা আইবু ইয়নল্লা আইবু রাজা হলে দিতার তাহারে তো রাজা বানাই তো দুনিয়ার রাজা ন, আরে তো অন্য নবী বানাই দে মানছে পুট দিয়ে তাহারে রাজা ন বানা অন্য রহমতুল্লিল আলমিন, আরে হিন্দুস্তানের বাচ্চা বানায় পাঠাচ্ছে আমার কাছে, কেউ জানের জন্য আসবে, কেউ রোগের সেবার জন্য আসবে, কেউ কমাতার জন্য আসবে, কেউ সিংহাসনের জন্য আসবে, কেউ মসনদের জন্য আসবে, কেউ ধনের জন্য আসবে, কেউ সম্পদের জন্য আসবে, আমি কোত্থেকে দিব? আমার নবী বলে মঈনুদ্দিন যাও, আমার আল্লাহ আমাকে যে সম্পদের খাজিনা দিয়েছে আমি ওই খাজানা থেকে তুমি মঈনুদ্দিনকে দিয়েছি, তোমার দুয়ারে কিয়ামত পর্যন্ত যে যেটার জন্য আসবে সেটা পাবে, আমি নবী তোমাকে সে ভান্ডার দিয়েছি। খাজা বাবা দাতাগঞ্জের দরবারে 40 দিন সিল্লা করেছেন, ফয়াজ লাভ করেছেন মাজার থেকে, দাতাগঞ্জের মাজার লাহোরে, আর আসার সময় খাজা বাবা সেখানে একটা কসিদা লিখে আসলেন, গঞ্জে বখশে ফাইজা আলম, গঞ্জে বখশে ফাইজা আলম মজহারে নূরে খুদা না কে সারা পীর কামেল কামেল আরা রহনুমা। সুবহানাল্লাহ, ইয়ার বিশ্লেষণ করতে আধা ঘন্টা লাগবে। হদে দাতাই বহন জানো না, গঞ্জে বখশি বে ফয়জা আলমি বে না কেস একবার কিছু নাই দিই বড় কিছু বানাই দিতে পারে দে, কামেলর মুকামেল বানাই পারে দে, বল না দাতা গঞ্জে বখশ আল্লাহর ওলি হলো ফারে না ফারে ফারে না ফারে। এতক্ষণ পর্যন্ত তারা হইল দি দাদা হুজুর জিবে হদে বে শুধু আলিশার দুয়ার সই দিতে একটু এটা জিয়ারত করতু, আজি বে তিনের কমাতা কেনে হদে আলিশার ফয়েজ পড়ছে দে, আলিশাই দিয়ে দে আলিশাই দিয়ে দে আলিশাই দিয়ে আদানারে আলা বানাইতে পারে যদি আল্লাহর ওলির নজর পড়ে, ঠিক কিনা? এভাবে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি প্রতি সময় যখন উনি কোনো মশলা নিয়ে শরীয়তের কোনো মশলা নিয়ে ভেজে যেতেন বা এটা ওনার সব হতো না, উনি সব করতে পারতেন না বা কোনো একটা কিছু জানার সময় ছিল, তখন ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি যে উনি সফর করে ফিলিস্তিন থেকে বাগদাদে ইমামে আজমের দরবারে যেতেন, মাজারে যেতেন, ইমামে আজমের মাজারে হতুন ফিলিস্তিন থেকে বাগদাদে, ফিলিস্তিন থেকে বাগদাদে ইমামে আজমের মাজারে গিয়ে কিতাবে লিখতেছে ইমামে শাফি উনার মাজহাব অনুযায়ী না, ইমামে আজমের মাজহাব অনুযায়ী 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ পড়ে ইমামে আজম ইমাম আমাদের মাজহাবের ইমাম ইমাম আবু হানিফার মাজারের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দিয়ে জিয়ারত করে বলতেন, হুজুর আমার এই মশলাটা জানা বুঝা আসতেছে না, আমার এই কথাটা বুঝা আসতেছে না, আমার এই এবারটা বুঝা আসতেছে না, আমার এই এই কানুনটা বুঝা আসতেছে না, তখন নাকি ইমামে আজম মাজার থেকে ইমামে শাফির মাসলা জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, পারে না পারে না? আর হযরত খিজির আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম নাকি প্রতিদিন সকালে ইমামে আজমের কাছে আসতেন, আর 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 মাযহাবের ইমামের কাছে এসে শরীয়তে মুহাম্মাদি আমার নবীর শরীয়তের মশলা মশালে শিখতেন, সিস্টেমগুলো শিখতেন। যখন ইমাম আজম ইন্তেকাল করে ফেলছেন করেছেন তখন নাকি হিজির আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি
ইমামে আজমের রুটা তার রুহে তার দেহের মধ্যে ঢুকাইয়ে দাও, মাজারে পাখে আমি হিজির যেন তার মাজারে গিয়ে শরীয়তে মুহাম্মাদি মাসলা মাসাইল যেন ইমাম আজম থেকে শিখতে পারি। হিজির আলাইসাল্লাম জীবদ্দশায় যেভাবে আসতেন সেভাবে নাকি ইমামে আজমের মাজারও প্রতিদিন সকালে এসে শরীয়তের মাসলা মাসাইল শিখতেন ইমাম হিজির আলাইসাল্লাম। আপনার দেরি হলো আমি কিছু করবো না। ওলি আল্লাহ আছে না নাই? ওলি আল্লাহ আছে না নাই? আচ্ছা, আর জানুয়ারির 7 তারিখ নির্বাচনে বুনা সিট হওয়া, হ্যাঁ 357 না, এই 3 সিটের দর আর কি পার্লামেন্ট দুনিয়ার মানুষ শিখায় নাই, আমার মাওলা শিখাইছে পার্লামেন্ট কিভাবে সাজাতে হয়। কে শিখাইছে? পার্লামেন্ট শিখাইছে আমার মাওলা। তোমরা দুনিয়ারে বাংলাদেশ সামান্য একটা ছোট বাংলাদেশকে চালানোর জন্য 3টা মন্ত্রীর পোস্ট লাগে, সংসদ সদস্য লাগে, ঠিক কিনা? 300 সংসদ সদস্য লাগে, একজন রাষ্ট্রপতি লাগে, একজন প্রধানমন্ত্রী লাগে সামান্য বাংলাদেশকে পরিচালনা করার জন্য। তো আমার মাওলা এ সারা কায়নাতকে পরিচালনা করার জন্য আমার মাওলার কুদরতের শক্তি পরিচালনা করেন। আমার মাওলা পার্লামেন্ট বানিয়েছেন ওলি আল্লাহ দিয়ে, 356 জন দিয়ে। কয়জন দিয়ে? এখানে অনেক লম্বা হাদিস, আপনারা বললে আমি এবারত পড়তে পারি, এবারত পড়বো না, এমনি বলবো, এমনি বলি। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলার মখলুকের মধ্যে 300 আউলিয়ে কেরাম রয়েছে। কয়জন? আরো জোরে কয়জন? 300। তাদের আত্মা হযরতে আদম আলাইহিস সালামের আত্মার সাথে সম্পৃক্ত। হজন 300 জন ওলি আছে যাদের আত্মার সাথে হযরতে আদম আলাইহিস সালামের আত্মার সাথে সম্পৃক্ত। অপর আরো আছে, অপর 40 জন, আরো কয়জন? 40 জন। তাদের আত্মা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মার সাথে সম্পৃক্ত। আরো 5 জন ওলি আছে, এরপর আরো কয়জন? 5 জন। ওনাদের আত্মা হচ্ছে, ওই 5 জন ওলির আত্মার সম্পৃক্ত হচ্ছে হযরতে জিব্রিল আমিন আলাইহিস সালামের আত্মার সাথে সম্পৃক্ত। এরপরে আরো 3 জন, 3 জন ওলি রয়েছেন যাদের আত্মা হযরতে মিকাইল আলাইহিস সালামের আত্মার সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ তাআলা আরো 1 জন ওলি রয়েছে যার আত্মা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের আত্মার সাথে সম্পৃক্ত। কয়জন? 1 জন। যখন শেষের ওলি, শেষ যিনি আছেন, এর ভিতরে 300 কতজন হয়েছে? 40 জন। 40 জনের পরে? 40 জনের পরে কয়জন? 5 জন। 5 জনের পরে 3 জন। 3 জনের পরে 1 জন। 300 যতজন হয়েছে, এরা কেউ যদি মারা যায় তখন 3 জন থেকে 1 জনকে আল্লাহ তার স্থল অভিষিক্ত করেন। তারপরে যখন 3 জন থেকে কেউ মারা যান তখন 7 জন থেকে স্থল অভিষিক্ত করেন। 7 জন থেকে কেউ মারা গেলে 40 জন থেকে তাকে স্থলাভিষিক্ত করেন। আর যখন 40 জন থেকে কেউ মারা যান 300 জন থেকে তাকে আরেকজনকে স্থলাভিষিক্ত করেন। আর যখন 300 জন থেকে কেউ মারা যান তখন সাধারণ ওই নেককার বন্দাদের থেকে আরেকজনকে 300 জনের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদের অন্তর্ভুক্ত করা হয় ওই 300 যতজন ওলি বলছি, এই হাদিসে পাকে বলা হচ্ছে তাদের উসিলায়। তাদের উসিলায় কি? আব্দালাল্লাহু তাআলা মাকানাহু মিনাল আম্মাতি ফাবিহিম ইউহি ওয়ায়ুমিত ওয়ায়ুমতিরু ওয়ায়ুনবিতু ওয়ায়াতবাউল বালাআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলেন ওই ওলিদের উসিলায়, যাদের কথা বলেছি তাদের উসিলায় আল্লাহ এই উম্মতের জীবন মৃত্যু বৃষ্টি বর্ষা শস্য উৎপাদন বিপদ দূরীকরণ করে থাকেন। সুবহানাল্লাহ। ইয়া কি হইবে? বৃষ্টি হনে দেয়, বৃষ্টি হনে দেয়, জমি নতুন উৎপাদন হনে করে, বিপদ আপদ দূর করে হনে। তো একটা হাদিস হদ্দে তো ওই তারা উসিলা করে। হাদিস বলতেছে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, জমিন থেকে শস্য উৎপাদন করে,
মানুষ থেকে বিপদ আপদ দূর করে কাদের উসিলায় বলে ওই আল্লাহর ওলিদের উসিলায়। আমরা বিপদে বললে আলিশার দুয়ারে যাই, বলে আলিশা আমি বড় বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো, আমাকে সাহায্য করো। আলিশা আলিশার উসিলা দিয়ে আল্লাহকে বলি, আল্লাহ আমি গুনেহগা, আমি পাপি, আমি দোষী, আমি নালায়েক না আছিস, আমার কাছে গুনাহ ছাড়া কিছু নাই। তোমার মকবুল বন্দা আলিশার কদমে এসেছি, তোমার মকবুল বন্দা শাহে আমানতের দুয়ারে এসেছি, মিথ্যা মামলা কেয়েছি, জামিন পাচ্ছি না, যাব এরপরে হাদিস তারা মানুষের শৃঙ্খলা পলিসা আল্লাহ এগুন দিয়ে 356 জন ওলি 356 জনের পার্লামেন্ট দিয়ে রে আল্লাহ এই কায়নাত ইয়ানোর সালাম, ইয়ানোর সালাম এড উত্তর ফানি মন্ত্রী আছে, বৃষ্টি এড উত্তর ওই মন্ত্রী আছে, দেখুন আছে ওলিদের, ওলিদের কথা বলছি না, নুকবা নুজবা উদবা উতবা কুতুব, এরা এরা এদের ওলিদের তবকা আছে, সকলের উড়ে যিনি উনি গৌসল আছে, উনি কি এদের কারণে বৃষ্টি বর্ষণ হয়, মানুষের জীবন মৃত্যু, এটাও হাদিসের অংশ, মানুষের জীবন মৃত্যু এদের উসিলায়। যখন কোন রোগীকে ডাক্তারে জবাব দিয়েছে, এবার বেশি দিন বাঁচতো নু, আর আর অনারা এটা হইতে পারত না, আর আর ইন্ডুকো এই কি কিডনি গেই ড্যামেজ হ দেবে, বেশি দিন হলে আর 10-20 দিন মার বাঁচিব, এরপরে তো সাইটে মাইটে খাজা বাবা দূর গেই, আমি মিশাদা হইতে রাজি নো ভাই, হাজা বাবা দুয়ার যাই এটা তো তোয়া তো ফুল টুল খাই এর কথা খাজা ডাক্তারে না জবাব দিয়ে আয় তো ডাক্তার ডাক্তার হাজা আসি দে না, ইয়ার পর আরো প্রায় 15-16 বছর বাঁচছি, ডায়ালিসিস না লাগে 15-16 বছর বাঁচছি। আর বাজি আমার আব্বাজান আমিন বিল্লাহ আল্লামা কাজী আমিনুল ইসলাম হাশিম রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি উনি প্রায় 40 বারের উপরে গরিবে নামাজের দুয়ারে হাজিরি দিয়েছেন, উনি বলেন আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমি দেখেছি একটা মহিলা মরা একটা বাচ্চা জিন্দা বাচ্চা নিয়ে এসেছে গরিবে নামাজের দুয়ারে, হঠাৎ বাচ্চাটা মারা গিয়েছে, ওই মহিলাটা নাকি বাচ্চাটা নিয়ে গরিবে নামাজের রওজার দিকে নিক্ষেপ করেছে, খাজা আমি মরা নিবে লাসিদি না, যে তার নি মরিকে গেল আমি মরা লইছে বলে লাসিদি না, ইয়ে কই বলে মেলা দিয়ে ফয় বহতন বাদে হাঁদা শুরু করছে, পারে না পারে না, কমাতা কে দিয়েছে, জোরে বলেন কে দিয়েছে, আরে জোরে কে দিয়েছে, কাল্লাই দিলে তোমার কেন ফেডার বেতা রইজুর রাইহিন মিসরি সংস্কার দশম দশমতে খিজির আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াইদা মাতা মিনাস সালাসি মিআতি আবদাল আল্লাহু তাআলা মাকানাহু মিনাল আম্মাতি ফাবিহিম ইউহি ওয়া ইউমিত ওয়া ইউমতিরু ওয়া ইউমবিতু ওয়া ইয়াদফাউল বালাআ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলার মখলুকের মধ্যে 300 আউলিয়ে কেরাম রয়েছে, তাদের না এটা তো আচ্ছা আমার হাদিস ভুল হয়েছে, সালাসু মিআতি হুমুল আউলিয়াউ ও সাবউনা হুমুন নুজবাউ ও আরবাউনা হুম আউল আওতাদু আওতাদুল আরদ ও আশরাতু হুমুন নুকবাউ ও সাবআতু হুমুল উর উরফাউ ও সালাসা ও সালাসাতু হুমুল মুখতারুনা ও ওয়াহিদুন হুয়াল গাউস। 300 জন হচ্ছে, এটা খিজির আলাইহিসসালাম বর্ণনা করেছেন এই হাদিসটা, 300 জন হচ্ছে আউলিয়া, 70 জন হচ্ছে মহাশ্রেষ্ঠ নুজবা, 40 জন হচ্ছে জমিনের কুটি স্বরূপ আওতাদ, 10 জন হচ্ছে জিম্মাদার নুকুবা, 7 জন হচ্ছে দৃষ্টি সম্পূর্ণ খুদা প্রেমিক আরিফ সুলতানুল আরিফিনের মতো আরিফ বিল্লাহ, 303 জন হচ্ছে স্বাধীন ইচ্ছার অধিকারী, আর তাদের মধ্যে একজন হচ্ছে গৌস, একজন কি আরো জোরে একজন কি আল্লাহর ওলিগণের ফয়েজ যে আমরা লাভ করি, এটা ফয়েজ জীবদ্দশায় লাভ হয়, এনাদের এন্তেকালের পরেও মাজার থেকে তাদের ফয়েজ লাভ হয়। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, সে হাদিসে মনে হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলতে শুনেছি, হজরতে এটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, উনি বলেন আমি শুনেছি শাম দেশে 40 জন আবদাল থাকেন, কয়জন
সামদেশে কয়জন 40 জন যখন তাদের মধ্যে থেকে কেউ মৃত্যুবরণ করেন তখন আল্লাহ তাআলা তার স্থানে অন্য একজন নিযুক্ত করেন তাদের উসিলায় আল্লাহ বৃষ্টি বর্ষিত করেন তাদের বদৌলতে শত্রুর উপর বিজয় লাভ হবে তাদের বরকতে সামবাসী থেকে আযাব সরিয়ে নেওয়া হবে ওই 300 জন ওলিদের উসিলা এত আল্লাহ তো 91 তুয়ন আইলে 10 নম্বর সিঙ্গেল আইলে বাবা শাহ জালালের বাংলাদেশ আমানতের বাংলাদেশ তুমন রক্ষা করবে বাবা সাহেব জালাল আসা মুসান আউলিয়া আরে তুফান যখন আসে ঘূর্ণিঝড় আরেকটা আসতেছে সামনে বলে 9 নম্বর সিঙ্গেল 11 নম্বর আজকে উড়াই নিবে মংলা টংলা ভ্যাক উড়ে কেলে যাবে বুঝি তখন রেডিওতে বসে সবাই গুন্ডা টুন্ডা দিয়ে বলে সাহেব জালালের বাংলাদেশ সাহেব আমানতের বাংলাদেশ কেন বলে দোহা আল্লাহ তুমি রহম করো এরা বলতে বাধ্য টিভিতে যারা আছে রেডিওতে যারা আছে এরা তখন মানতে বাধ্য হয়ে যায় মওলা আমরা বললে রহম করবে না শাহে আমানতের দোহাই দিয়ে বলি শাহে জালালের দোহাই দিয়ে বলি শাহ মুসাইনের দোহাই দিয়ে বলি শাহ বদরের দোহাই দিয়ে বলি তুমি বাংলাদেশের উপর রহম করো আমার মওলা রহম করে 9 নম্বর ঘন্টার ভিতরে 3 নম্বরে চলে আসে আইয়ে না নয় শেখ আব্দুল হক মহাদেস দেহলভি রহমতুল্লাহ উনার কিতাব মিশকাতের সরা আশআরাতুল লুমাতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর ওলিগণ মৃত্যুর পরে পূর্বের চেয়ে অধিক উপকার করে হনহদ আব্দুল হক মহাদ্দেস দেহলভি জীবের আর আনই তো রমানে উজুর ঠিক আছে না আব্দুল হক মহাদ্দেস দেহলভি যাদের মাধ্যমে ভারতবর্ষে হাদিস এসেছে যাদের কিতাব না পড়লে মহাদ্দেস হবে না যাদেরকে না মানলে মহাদ্দেস হবে না আব্দুল হক মহাদ্দেস দেহলভিকে আমরা সুন্নিরা না ওয়াহাবিরা দেওবন্দিরা এবং জামাতিরা সবাই আব্দুল হক মহাদ্দেস দেহলভিকে মানতে বাধ্য 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 উনার কিতাব পড়তে হয় উনি বলে আল্লাহর ওলিরা দুনিয়াতে দেখাচ্ছে দুনিয়াতে কবরের জগতে গেলে তাদের ক্ষমতা আরো বেড়ে যায় আরো কি হয়ে যায় বাড়ি যায় কারণ ইতারা তার আর কিছু নতায় শুধু মওলা দিয়া অনেক কষ্ট না হলো ফটাবাজছে টাইম মেনে দিয়েছিলাম বাবা বুদ্ধি রেগি হজরতে মাশরিকুল আনোয়ারের 69 পৃষ্ঠা ইবনে জৌজি রহমতুল্লাহ বলেন হজরতে খিজির আলাইহিসসালাম শরীয়তে মুহাম্মাদের জ্ঞান যেটা আমি আগে বলেছিলাম আপনাদেরকে সেভাবে আরো অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে তা আমার কথা হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া জায়েজ আছে না নাই জায়েজ আছে না নাই জায়েজ আছে ওলিদের দরবারে যাওয়া জায়েজ আমার নবী প্রতিবছর উহুদের ময়দানে শহাদায়ে উহুদের জিয়ারতের জন্য আমার নবী প্রতিবছর যেতেন ঠিক আছে হুজুর হাদিসে পাক আছে আমার নবী তো উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন শহীদান কেরাম যাদের মাজার আছে তাদের মাজারে আমার নবী প্রতিবছর জিয়ারতের উদ্দেশ্যে যেতেন তাদের কবরকে সামনে নিয়ে আমার নবী জিয়ারত আদায় করতেন নবী জিয়ারত করলে আর একা করি না পাইতাম আচ্ছা এখনই তারা হদ দা আমাদের আহলে হাদিসের ভাইয়েরা এই আমদুল্লোক আছে রে টুটিঙ্গে মারহা টুটেঙ্গে মারহা আমাদুল্লাহ একটা আছে না রাগ করবেন না জাতিকে বিভ্রান্ত করে আল্লাহ থেকে দূরে সরাবেন না আজকে মুসলমান নির্যাতিত মুসলমান লাতি খাচ্ছে ইহুদি নাসারার কেন তোমাদের মতো মল্লার কারণে তোমরা মানুষের ইমান হরণ করেছ মানুষকে নবীর থেকে দূরে নিয়েছ ওলির থেকে দূরে নিয়েছ সে কারণে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে নাই আজকে ফিলিস্তিনের উপর ইস্তিবরা চলতেছে তোমরা এখানে তালি দিচ্ছ কই আহলে হাদিসের কোনো মিছিল দেখা যায় নাই আহলে হাদিসের কোনো ফতিমাত দেখা যায় নাই ঠিক কি না এ বলে কবরের দ্বারে গিয়ে আলহামদু পড়লো কোনো লাভ নাই সুরা ইখলাস পড়লো কোনো লাভ নাই তো এটাকে মার বোনেরা গাল দিতাম না কবরের দ্বারে গিয়ে আলহামদু পড়লে লাভ না হলে তোমার মাকে গালি দিতাম আয় হঞ্জলি তার মারে গাল দি কোরআন যেতে পারে কিনা
কুরআন যেতে পারে কি না আরে আমার নবী বলে কবরের কাছে গিয়ে কেউ যদি সূরা ফাতিহা শরীফের ইখলাস শরীফ পড়ে আমার মাওলা ওই কবরের আযাবকে বন্ধ করে দেবে হাদিসে পাকের মধ্যে আছে আমার নবী বলে কোন তালেবে ইলম মাদ্রাসা ছাত্র কবরস্থানের ধার দিয়ে হেঁটে গিয়েছে আলহামদু পড়ে নাই বিসমিল্লাহ পড়ে নাই ইখলাসও পড়ে নাই দুরুদ শরীফ পড়ে নাই খেলা হাইতে হাইতে কবরস্থানের ডাকতে দূরি হয়ে গিয়ে দেরি আর নবী হতে তালেবে ইলম যিনি মাদ্রাসা ছাত্র কোরআন হাদিসের ইলম অর্জন করতে গিয়েছে উনি যদি কবরস্থানের ধার দিয়ে হেঁটে যায় আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত কবরের আযাবকে বন্ধ করে দেবে অনেক সময় কিন্তু সংক্ষিপ্ত আল্লাহর বলিরা জিন্দা এরা রোজায় পাক জিন্দা আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছেন এদের হাজত পূরণ হয় আর এভাবে আল্লাহর ওলিদের কথা বলতে গেলে বাবা শাহজালালের কদমে যাও নির্বাচন শুরু হবে শেখ হাসিনাও গিয়ে বাবা শাহজালালের কদম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে আমাদের চিটাঙের গুলা শাহে আমানতের কদম থেকে গৌসে মাইজবান্ডারের কদম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে আরে মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী সাহেব কেন শাহজালালের কদমে গেলা বলে যে না আমরা প্রধানমন্ত্রী হলো বাংলাদেশ তো জিম্মাদার শাহজালালের হাতে তো উনার কদম থেকে এজাজত নিলে হবে নির্বাচন নাই তো তো হবে না তাই এই এদের কদমে যেতে হয় আল্লাহর ওলিদেরকে শক্তি পাওয়ার দিয়েছেন আল্লাহর ওলিরা বলতে পারে আমি আর পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ করব কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমার কথা শেষ হবে আমি আমার আব্বার কথা বলি আমার আব্বা আল্লামা কাজী আমিনুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ রায় এন্তেকালের পূর্বে এখানের একজন পীর সাহেব বাংলাদেশের একজন সলামদন্য পীর সাহেব উনি বাতিলপন্থী ছিলেন উনার এন্তেকালের পরে ফ্যাট ফুলে গিয়েছিল বরফ দিয়ে রাখা হয়েছিল লালডির ময়দানে জানাজার মধ্যে আনা হয়েছিল প্যারেডের ময়দানে ওনাকে ওনার থেকে গন্ধ বের হচ্ছে স্প্রে মারতেছে এগুলো এসে একজনে বলার পরে আমার আব্বাজানের একজন মুরিদ এসে বললো হুজুর আমি ওনার জানাজা গেছি গন্ধ বের হচ্ছে ফ্যাট ফুলে গিয়েছে তা আমার আব্বা বলে ফির হলে এটা আবার ফুসে কেমনে ফির হলে ফুসে কেমনে এই দিন থেকে আমার আব্বা এন্তেকালের আগ পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গিয়েছে এ আমার মুরিদ বক্ত আমার সন্তান শুনো আমি আমিনুল ইসলাম হাশিমি মরে যাওয়ার পরে যদি আমি ফুসে যাই ফুলে যাই পেটে যাই নষ্ট হয়ে যাই আমাকে মাজার বেঁধে মানুষকে দুকা দিবে না আমাকে সমুদ্রে ফেলে দিবে মাছে গিয়ে পেট ভরাবে আমাকে রেখে দেখবে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন রেখে দেখবে আলহামদুলিল্লাহ 2006 সালে 22শে চৈত্র আমার আব্বাজান কেবলা ইন্তেকাল করেছেন গরমের সময় আমার আব্বাজান ইন্তেকালের পরে যখন মেয়র ছিল মহিউদ্দিন চৌধুরী উনি ফ্রিজের গাড়ি পাঠিয়েছেন আমার বড় ভাই একজন কমিশনার ছিল ফ্রিজের গাড়ি এনেছেন ওরা সবাই বলে ফ্রিজে ঢুকাই দাও ফ্রিজে ঢুকাই দাও উনি 3 মাস পর্যন্ত বিছানায় কিডনির সমস্যা রোগ ছিল বলে ফুসে যাবে ফেটে যাবে শর্মিন্দা হবে আমার বড় ভাইয়েরা বলে কোনোদিন হবে না আব্বা যেটা বলছে সেটা হবে 48 ঘন্টা গরমের মৌসুমে মানুষের ধুমে ধামের ভিতরে রাখা হয়েছে ফ্রিজ ছাড়া বরফ ছাড়া মেডিসিন ছাড়া ওষুধ ছাড়া এরপরে একদিন পরে ডাক্তারানী যখন চেক আপ করেছে ডাক্তার বলে আমার মনে হয় হুজুর এখনো কথা বলবে হুজুর এখনো কথা বলবে আমি অক্সিজেন ওয়াহাবিদের বিরুদ্ধে একটা সমাবেশ করেছিলাম হয়তো আপনারা আমার ফেসের কাজের ফেসের মধ্যে পেয়েছিলেন ওয়াহাবিরা সেখানে সম্মেলন দিয়েছিল আমি আবার আহলে সুন্নাত ওয়াল জামাত বাজিদ তালার সেক্রেটারি ছিলাম আমি তাদের সাথে অনেক জুলুম করে এদের সম্মেলন বন্ধ করে সম্মেলন দিয়েছিলাম সেখানে চ্যালেঞ্জ দিয়েছি আরে যদি অলিরা জিন্দা দেখতে চাও আমার বাবার কবরে সে দেখো যদি জিন্দা না থাকে খুদার কসম সূর্য ছেড়ে দিয়ে ওয়াহাবি হয়ে যাবে দিত পারে না পারে পারে না পারে পারে না পারে আর কেন হতে হবে আমন বাজার পশ্চিম দিকে একটা গায়েবি মসজিদ আছে খুশাল শাহ মসজিদ ওইখানের একজন মানুষ হোস্টেল না সাই একজন মানুষ এ বাতিলপন্থী ছিল একদিন ওনাকে আমার পারেন তে গেলে কয়েক বছর আগে ওনাকে সামনে দেখাচ্ছে হয়তো তুই আর ফুয়া আর আমার বড় যিনি ওনার কাছে বায়াত হও হদুজুর বায়াত ওই আত্মে তো কিছু হজ রোগী আর ডাকা ব্যবসা করছি দি আত্মে কিছু হজ রোগী আত্মে কি রোগী হজ রোগী আয় কেন বাইয়ে তুই হদা আছে তুই টেনশন করছো হজ আয় দিও ইবে দুনিয়াতে আছে না হজ আয় দিও হজ আয় দিও তুই টেনশন করছো তুই বাইতে যাও
কিছুদিন পরে ঢাকা থেকে উনার ফাটিরা ফোন করে বলতেছে যে আপনার টাকাগুলো আমাদেরকে দিয়ে গেছে বলে কে বড় এরকম লম্বা এরকম ধারী এরকম বড় একটা হুজুর এসে আমাদেরকে টাকাগুলো দিয়ে গেছে মানুষই ভাইজু আছে ফামাল্লাইলে দিও মানুষই ভাইজু আছে ফামাল্লাইলে দিও উনি কবর থেকে ঢাকা গিয়ে আরেকজনের ঋণ শোধ করে দিয়ে উনাকে বাতিল থেকে সুন্নি বানিয়ে বায়াত করাইয়াছেন পারে না না পারে পারে না না পারে আরে চুরহন পারে না না পারে আল্লাহর ওলিদেরকে কমাতা কে দিয়েছে আরে চুরহন কে দিয়েছে হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাই ফুকা খাচ্ছে ছোট বাচ্চাদেরকে ফুকা ধরে দিলে আনার হয়ে যায় আঙ্গুর হয়ে যায় এভাবে পারে আল্লাহর ওলিদের সামনে সাজিয়ে আছেন একজন ওদিকে সাজিয়ে আছে কালো ঘাটের দিকে আনারুল্লাহ সাহাজি আনারুল্লাহ সাহাজি নাকি একদিন ওই একটা এই ডেকসিতে ওই এটা কি আলু হদে মেডিত আলু তুলে দিন কি গাত্তালু 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 হাত দিন বলো উল ফজ্জে উল ফজ্জে উল উল ফুসি গিয়ে দে উল ফজ্জে এনে না হার মাই ভাগ্য যায় হদ সাহাজি কি হদ আর কেন ধেসো না এর দিয়ে বলে মাই ফাইবার দিয়ে দিয়ে হাই হত সাহাজি কে হাবালি ও সাহাজি কে হাবালি কইতে কইতে মরি গিয়ে আমার নজরে পৌঁছা আল্লাহর ওলিদের নজরে পৌঁছা না আমার নজরে যা দেখি আল্লাহর ওলিরা এসেছে বেশি দেখে কেন পাওয়ার কেন মাওলা বলে তাদের চোখের মধ্যে আমি আল্লাহর কুদরতের পাওয়ার চলে এসেছে কেন বলে তারা নফল ইবাদত করেছে এমন ভাবে নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন আমি ডাক দিয়ে বলি এই আব্দুল কাদের জিলানি তুই আমার বন্দনা বন্ধ হয়েছ তুই মঈনুদ্দিন আয় তুই আমার বন্দনা বন্ধ হয়েছ এরা ডাক দিয়ে বলে মাওলা ডাক দিয়ে তাদেরকে নিয়েছে জগৎ মানুষকে ভুলে যায় আজকে মিছিলের জন্য টাকা দিতে হয় বিরানি দিতে হয় অনেক কিছু করতে হয় আজকে আলী শাহর উরুসের জন্য আপনাদেরকে কি টাকা দিয়ে আনা হয়েছে এখানে আনা হয়েছে টাকা দিয়ে কেন আসলেন কেন আসলেন কে ঢুকাইছে আরে কে ঢুকাইছে আল্লাহ দিছে তো তরিকতে দাখিল হবে পীর মুর্শিদ সেজন্য আল্লামা রুমি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আসাদ সালে তাহাত বেরিয়া দুনিয়ার মানুষ জেনে রাখো যদি একজন ওলির সোহবতে একটু সময় যদি বসতে পারো আল্লামা রুমি বলেন একটু সময় যদি একজন ওলির সোহবতে বসতে পারো তোমার হাজার বছরের বেরিয়া যে এবাদতে কোনো রিয়া নাই কোনো দোষ নাই ত্রুটি নাই এরকম এবাদতে স্বভাব তোমার আমল নামায় দেওয়া আরে বসতে রাজি আছেন না আরে জোরে বসতে রাজি আছেন না আর তো গার্জিয়ান লাগবো না লাগবো আরে গার্জিয়ান লাগবো না লাগবো জোরে হন লাগবো না লাগবো আর গার্জিয়ান আর মুর্শিদ আমাদের মুর্শিদ তো এরা হচ্ছে আল্লাহর ওলি আল্লাহর ওলিদের সুবাদে বসবেন ওলিদের সান্নিধ্যে যাবেন ওলিদের ফয়েজ লাভ করবেন ওলিদের কেরামত হক এটা মানবেন যে এটা ওলির পাওয়ার না কারণ আমার গৌসে আজম বলেছেন ওয়ালা ওয়ালকাই তুসিরি ফাও কামাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আমি আব্দুল কাদের কোন মইয়তের উপর যখন গৌসিয়ত নজর দিই মইয়তটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি এটা আমার মাওলার কুদরত হার কুদরত হার কুদরত মাওলার কুদরত আল্লাহ পাক সুবহান তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকলের হাজিরকে কবুল করুক আমি নগণ্য ব্যক্তি আমার কোনো এলম ঠেলম নাই এনে ফাঁকা ফাঁকে তিন গুজি দিই তা আল্লাহ বলেছেন এই আমার আয়াতের শেষ ইন্না রহমতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন বান্দা নৈরাশ হইও না সবাই রহমত চায় আল্লাহর রহমত কোথায় পাবো কারেন্ট পাওয়ার স্টেশন আছে গাড়ি পাওয়ার স্টেশন আছে বাজার পাওয়ার স্টেশন আছে আল্লাহ তোমার রহমত কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো বান্দা বলে কোরআন আল্লাহ বলে কোরআন উল্টাইয়ে দেখ আমি তো বলেছি ইন্না রহমতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন আমার মহসেন বান্দাদের দুয়ারে যাও তাদের সান্নিধ্যে যাও সেটা হচ্ছে আমি খোদার রহমত পাওয়ার স্টেশন ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা আমি বলছি না আল্লাহ বলছে যে আমি না কোরআন আরে চলো আমি না কোরআন এরা রহমত থেকে নৈরাশ মৃত্যুর সময় ছাত্ররা পিঠায় মৃত্যু জিয়ালখানায় হয় ঠিক না ঠিক না ঠিক না আরে জোরে ঠিক না কেন রহমত পাওয়ার স্টেশনে আর সুন্নির মল্লে হাসে সুন্নিদের চেহারা দিয়ে নূর বের হয় ঠিক কিনা নেই মিশা হুজুরের চেহারা দেখেন নাই ওবায়দুল হক নেই হুজুরের চেহারা দেখেন নাই ইন্তেকালের পরে শাহজালা হযরতে জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ চেহারা দেখেন নাই
বন্ধ করে কেন আনো? হুজরা সরকার আমার বরাব্বা জান কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশিম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে আমার বাবা হাসতেছে। তো জিজ্ঞাসা করি হাসেন কেন? বলে হাসবো না কেন? সারা জীবন বলেছি নবী সাকরাতে পিছনে আসবে, আমি যখন মারা যাই নবী এসেছে, নবীকে দেখে হাসি দিয়েছি, হাসি এখন রয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মাফ করবেন দেরি করেছি, ক্ষমা দৃষ্টি দেখবেন, দোয়া করবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন, দোয়া করবেন, জেনে গুলামি করে যেন জীবন শেষ করতে পারি। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসমিল করিম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কদ্দাকাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا سيدي يا حبيبي يا رسول الله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ودون ذو قدوس اللهم را غنيغر بندا فافي دوشي بندگون الله اسكي جمر رات برو بزرگ رات ليلة القدر چه اتم افضل رات اي بزرگ رات اللهم در صاحب دعوات জনাব আলী নওয়াজ প্রকাশ দাদা হুজুরের আল্লাহ ব্যবস্থাপনায় আজকে আল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহুম এবং উরসে কুল উরসে আউলিয়া বিশেষ করে হযরত আলী ইশা রহমতুল্লাহ উরসে পাক সহ আল্লাহ আজকের যত ইন্তেজাম মাহফিল মিলাদ তাকরিরাত মিলাদ কিয়াম দুরুদ সালাম ফাতিহা খানি তবরকাত সমস্ত ইন্তেজাম আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কুদরতের হাত বাড়িয়ে কবুল আর মঞ্জুর করুন। মাওলা এগুলা সওয়াব হাদিয়া তোহফা বানিয়ে কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা রহমতুল্লিল আলমিন নবীর রহমতের ভান্ডারের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার হাবিবের উসিলায় সমস্ত আম্বিয়ে কেরাম, আপনার হাবিবের সমস্ত আজওয়াজে মুতাহারাত, আউলাদ রাসূল, আনসার রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সুহাদায়ে সালিনের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে যারা আরাম ফরমা সকলের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ এভাবে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, উলামায়ে কেরাম, মাশায়েখিনে আজাম যারা দুনিয়া থেকে বর্দা করেছেন সকলের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে হযরত ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, গৌসে আজম জিলানি রাদিয়াল্লাহু তাআলা, খাজা আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সুলতানুল আরেফিন বাজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষত আল্লাহ সারা বিশ্বের ওলি গৌস কুতুব আব্দাল আখিয়ার নুকবা সালেক কলন্দর মজ্জুব আপনার মাহবুব মুকরব বান্দা ওলি কেরাম বুজুর্গান দিন আল্লাহ যিনি যেখানে শুয়ে আছেন সকলের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষত হযরতে শাহে জালাল সিলহেটি ইয়ামানি মুজাহিদ রহমতুল্লাহ, শাহ ফররান রহমতুল্লাহ, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, হযরতে খানজান আলী রহমতুল্লাহ আলাই, শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ মুসা আউলিয়া রহমতুল্লাহ আলাই, বদরা আউলিয়া রহমতুল্লাহ আলাই, ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ, শাহ আহসান আউলিয়া রহমতুল্লাহ, গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ, টাকসামিয়া শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে জুন শাহ রহমতুল্লাহ, হযরতে বদনা শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে মোল্লা মিসকিন রহমতুল্লাহ আলাই, কুতুবুল আকতাব শাহিন শাহ আদালত শাহ আমানত রহমতুল্লাহ আলাই দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষত গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মজবন্ডার রহমতুল্লাহ, গৌসুল আশিকিন বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই, হযরতে দালাওয়ার হোসেন মজবন্ডার রহমতুল্লাহ আলাই, জিয়াউল হক মজবন্ডার রহমতুল্লাহ, আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ আলাই, হযরতে শাহজাহান শাহ রহমতুল্লাহ, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, হযরতে হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ, হযরতে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই, হযরতে হাফেজ কারি তেব শাহ রহমতুল্লাহ আলাই দরবারে পাকে পৌঁছিয়ে দিন। এভাবে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের আপন আপন পীর ও মুর্শিদ, আমাদের উস্তাদ বিশেষ করে আল্লাহ রাব্বা জান কিবলা আমিন মিল্লাত সহ সমস্ত আউলিয়া কেরামের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের আদরের মা বাপ দাদা দাদি নানা নানি শাশু শাশুড়ি ভাই বোনের আত্মীয় স্বজন যারা আল্লাহ দুনিয়া থেকে পর্দা করেছেন সকলের নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে যাদের ছায়ায় এই এলাকার মানুষ রয়েছেন বসবাস করতেছেন, যাকে স্মরণ করে আজকের এই উরসে পাক হয়েছে, হাজত রবা মুশকিল কুশা হজরতে আলী শাহ রহমতুল্লাহ দরবারে পাকে পৌঁছিয়ে দিন, হাজত রবা মুশকিল কুশা হজরতে হাকিম আলী শাহ রহমতুল্লাহ দরবারে পাকে পৌঁছিয়ে দিন, আরও যত আউলিয়া কেরাম এই জমিনে এলাকায় শুয়ে আছেন আল্লাহ আপনার বুজুর্গানে দিন এই সমস্ত আউলিয়া কেরামের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে আল্লাহ যারা দোয়া চেয়েছেন যে সমস্ত মরহুম মরহুমাত, আল্লাহ যারা দুনিয়া থেকে কবর কবর জগতে গিয়েছেন, এই এলাকার যত মুসলিম মুসলিমাত যারা কবরবাসী হয়েছেন, মুমিনিন মুমিনাত তাদের রুহের মধ্যে গুলো সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আল্লাহ মরহুম মকবুর চান মিয়া সুফির রুহের মধ্যে গুলো সওয়াব পৌঁছিয়ে দিন।
মরহুম মকফুর আমিন শরীফ সুফি, মরহুম বাদশা মিয়া, মরহুম আব্দুস সবুর, মরহুম মুজিবুল হক, মরহুম মুজাহিরুল হক, মরহুম আব্দুল কাব্বার চৌধুরী, মরহুম শফি ভান্ডারী, মরহুম রফিক সওদাগর, মরহুম বাবর সওদাগর, আল্লাহ এভাবে এলাকাবাসী আরও যারা কবরবাসী হয়েছে সকলের রুহের মধ্যেগুলো সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের জীবনের গুনাহগত মাফ করে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, জান্নাতের আলা মাকাম নসিব করুন। মাওলা আমরা গুনেগার, আমাদের কাছে গুনাহ ছাড়া কিছু নাই। আল্লাহ আমাদের ডানে বামে উপরে নিচে গুনাহ ছাড়া কিছু নাই। আল্লাহ আমরা গুনার হাত নিয়ে তোমার আউলিয়ে কেরামের মাহফিলে বসে আজকে জুমার রাত গভীর রাত্রে আমরা তোমার হাবিবের জাতে পাককে, দুরুদে পাককে, চেহারায় পাককে, নামে পাককে উসিলা করে আল্লাহ আমরা গুনার থেকে নিজ নিজ তওবা, নিজ নিজ গুনার থেকে আল্লাহ আমরা তওবা করতেছি। মাওলা আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নসীহ হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের গুনাহ, আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে আগামী জীবন গুনাহ থেকে বেঁচে চলার সেই তৌফিক দান করুন। মাওলা আমাদের সকলের দোয়া ফরিয়াদকে কবুল করুন, আমাদের হাজতকে পূরণ করুন, পেরেশানিকে আপনি দূর করে দিন, অভাব মোচন করে দিন। আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন, আয় উপার্জনের মধ্যে বরকত দান করুন, কাজে কারবারের মধ্যে উন্নতি দান করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুন, চাকরির মধ্যে প্রমোশন দান করুন, বেকারত্ব জীবন থেকে মুক্তি দান করুন। যারা লেখাপড়া আছে আল্লাহ তাদের জেহেন জগত বৃদ্ধি করে দিন, যারা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে হাতের হা কামিয়াবি নসিব করুন। মৌলায় এলাকার উপর আপনি রহমত নাজিল করুন। আল্লাহ এখানে যারা এসে তোমার আউলি কেরামের জীবনী শুনে আল্লাহ তোমার হাবিবকে সালাম দিয়ে তাদেরকে উসিলা করে তোমার দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ কে কি বলতেছে, কি ফরিয়াদ তোমার দরবারে করতেছে, আল্লাহ আমাদের কাছে অভাব ছাড়া কিছু নাই, আল্লাহ আমাদের কাছে অভাব ছাড়া কিছু নাই, অনেকের অনেক পেরেশানি, অনেক দুঃখ, অনেক দুর্দশা, মৌলা আমরা কার দুয়ারে যাব। তোমার বন্ধুদেরকে উসিলা করে আল্লাহ তোমার সাহানা দরবারে থেকে আমরা গুনার হাত টেনে দিয়েছি। মৌলা আল্লাহ তোমার আউলি কেরামের উসিলায়, গৌসে জিলানির উসিলায় মৌলা আমাদের তোমার অভাবহীন ভাণ্ডার থেকে এক জাররা এক কতরা দিয়ে আমাদের দুনিয়া আখেরাতের অভাবকে আপনি মোচন করে দিন। আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুন, আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করুন। যারা দোয়া চেয়েছেন দরবারে, যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন, খাদেমদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ এভাবে যারা খাদেমদের মধ্যে আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে সেবা দান করুন। দাদা হুজুরের আম্মা এবং উনার পরিবার আল্লাহ তাদের মধ্যে তাদেরকে হায়াত দান করুন, তাদেরকে সুস্থতা নসিব করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলা মুসিবত থেকে হেফাজত করুন। আবা আল্লাহ আরও যারা দোয়া চেয়েছেন, মমতাজ বেগম অসুস্থ, আবু তাহের অসুস্থ, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা নসিব করুন, তাদের হক আমাদের দোয়াকে কবুল করুন। আরেকজন ভাই লন্ডন প্রবাসী সেকান্দার চৌধুরী রাজু, উনিও সুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করুন। মাওলা আমরা গুনেগার এসেছি, তোমার অলির মাহফিল সাজিয়ে বসেছি, এখান থেকে বের হওয়ার আগে আমাদেরকে নেককার বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে দিনদার বানিয়ে দিন, আমাদেরকে পরহেজগার বানিয়ে দিন, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিন, আমাদেরকে নামাজি বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, আমাদেরকে মসজিদমুখী করে দিন। আল্লাহ আমাদেরকে দুশ্মন থেকে আপনি হেফাজত করুন, জালিম থেকে হেফাজত করুন, অত্যাচারী থেকে হেফাজত করুন, হিংসাকারী থেকে হেফাজত করুন, বাতিল থেকে আল্লাহ আমাদের ইমানকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে, বলা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে, হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে, রাস্তাঘাটের মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যারা এখানে এসে হাত তুলেছেন, কার কি ফরিয়াদ, কার কি দরখাস্ত, মাওলা আপনি ভালো জানেন। মাওলা আমরা গুনেগারের দিকে না দেখে আজকে জুমার রাতের উসিলায় তোমার হাবিব জাতে মুস্তাফার উসিলায় আল্লাহ যে কারণে আজকের রাত দামি হয়েছে, তোমার হাবিবের নূরে পাকের উসিলায় মাওলা আমাদের সকলের তকদিরকে আপনি চমকাই দিন, সকলের জীবনকে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহ যারা খেদমত করেছেন এই দরবারের, এই খেদমতগার যারা রয়েছে তাদের এই খেদমতগুলোকে আপনি কবুল করুন, তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করুন, তাদের মোস্তকবেলকে আপনি রোশন করুন। আল্লাহ যিনি এই দরবারের, যিনি এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ মোহাম্মদ আলী নওয়াজ প্রকাশ দাদা হুজুর, আল্লাহ ওনাকে হায়াত দান করুন, ওনাকে সুস্থতা নসিব করুন, বরজুর তাকতের মধ্যে বরকত দান করুন। তোমার অলির মাহফিল যেন আরও বড় করে করতে পারে, মিলাদুন নবী যেন আরও বড় করে করতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ আমি গুনেগার, আমার সাথে হাত বাড়িয়েছেন হযরত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির শাহজাদা, আল্লাহ আমাদের পারভেজ শাহ সহ, আমাদের হুজুর সহ অনেক উলামায়ে কেরাম, অনেক দিনদার পরহেজগার মুত্তাকি বন্দার হাত বাড়িয়েছেন, মাসুম বাচ্চারা পর্দানশীল মা বোনরা হাত বাড়িয়েছেন। আল্লাহ যার হাত যার আমিন তোমার দরবারে কবুল হচ্ছে, মাওলা ওই বন্দার উসিলা আমি গুনেগারের দোয়াকে সকলের হকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের হুজুর অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছেন, আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করুন। মাওলা আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনা জিয়ারত নসিব করুন।
আল্লাহ তোমার ওলি কেরামের একটা ফিজাত বরকত আমাদেরকে নসিব করুন, একটা নজর এনায়াত নসিব করুন, মহব্বতের নজর দান করুন, শফকতের নজর দান করুন, শফকতের নজর দান করুন। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের দুয়ারের আদনা গুলাম হিসেবে করুন। আল্লাহ আমরা যেন তোমার হাবিবের প্রেম অর্জন করতে পারি, ওই প্রেম নিয়ে যেন কবরে যেতে পারি, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় যেন আমরা গুলামে মুস্তাফা হয়ে যেন উঠতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আগামীকালের তাবারুকাতের মধ্যে বরকত দান করুন। খাবাইতে খাবাইতে দিতে দিতে যেন শেষ না হয়। আল্লাহ তোমার ওলি কেরামের উর্সে পাকের তাবারুক, মিলাদুন নবীর তাবারুক, ফাতিহা ইয়াজদাহুমুত তাবারুক, যতক্ষণ মেহমান আসে ততক্ষণ যেন খাবাইতে পারে। আল্লাহ সেভাবে সেখানে বরকত সৃষ্টি করে দিন, সেভাবে বরকত সৃষ্টি করে দিন। আল্লাহ তোমার দরবারে শেষ করিয়া আল্লাহ যখন সাকরাতের বিছানায় শুয়ে যাব, আল্লাহ আজরাইল এসে জান টানাটানি করবে, শয়তান এসে ইমান টানাটানি করবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাকে ছাদ সাগরের পানি দিলে আমার তৃষ্ণা মিটবে না, কেউ আপন হবে না। আল্লাহ তখন যেন তোমার হাবিব আমরা গুনেগার উম্মতের কান্ডারি রহমতুল্লিল আলমিন যেন আমার শিয়রে যেন হাজির হয়, আমাদের শিয়রে যেন হাজির হয়, তোমার হাবিবের চেহারায় পাক দেখে দেখে কলমা পরে পরে সালাতুসালাম দিয়ে দিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমাদের দেশের মধ্যে শান্তি দান করুন, দেশ থেকে অরাজকতা দূর করে দিন, ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজিল করুন, ফিলিস্তিনের মধ্যে আল্লাহ স্বাধীনতা দান করুন, স্বাধীনতা দান করুন, ইহুদির শক্তিকে আপনি আল্লাহ ইহুদির শক্তিকে আপনি ধ্বংস করে দিন, ইহুদি নাসারার শক্তিকে আপনি ধ্বংস করে দিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা করে দিন। মাওলা আমাদের সকলের ফরিয়াদ দরখাস্ত মুনাজাত পুনর্বাসন আল্লাহ আপনি দয়া করে আপনার হাবিবের জাতে মুস্তাফার উসিলায় কবুল আর মঞ্জুর করুন। গৌস আজম বমনে বে সারু সামা মদদে কবলায়ে দি মদদে কাবায়ে ইমা মদদে ইয়া জনাবে গৌস আজম দস্তগীর কিজিয়ে ইমদাদ ইয়া পীরানে পীর ইমদাদ কুন ইমদাদ কুন আজরঞ্জ গম আজাদ কুন দর দীন দুনিয়া শাহাদ কুন ইয়া গৌস আজম দস্তগীর। গৌস আজম আপসে ফরিয়াদ হে জিন্দা পিরিয়ে পাক মিল্লত কিজিয়ে গৌস আজম দরমিয়ানে আউলিয়া চু জনাবে মুস্তাফা দর আম্বিয়া বগর দাবে বলা উফতাদ কশতি জঈফানে শিকস্তারা তু পুষ্টি বহক্কে খাজায়ে উসমানে হারুনি মদদ কুনিয়া মদদ কুনিয়া মদদ কুনিয়া মঈন দ্বীন চিশতি ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি ও নূর আরশিহি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখির কালামিন ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।